রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, আমার মনে হয় আমার প্রত্যেকটা বাচ্চার এই জায়গাটা অসুবিধা আছে, আজকের খুব ইম্পর্টেন্ট ডোমেন। আমার মনে হয় আমাদের ট্রেনিং প্রোগ্রামে যত পেরেন্ট রয়েছে প্রত্যেকের বাচ্চারই হয়তো ল্যাঙ্গুয়েজ অল্প বিস্তর সমস্যা রয়েছে। জি এবার বুঝবো রিসিভ করছে বাচ্চা কতটা, সেটাকে মেজার করব, কিভাবে করছে সেটাকে বুঝবো। এবার স্টার্ট করো। নাম্বার ওয়ান, টার্নস হেড টুয়ার্ডস দ্য সোর্স অফ সাউন্ড। সাউন্ডের সোর্সের দিকে মাথা ঘোরাতে পারে। আমার বাচ্চা একদম জন্মের পর পর আমরা কি করি, ঝুমঝুমি বাজাই তো, এই ঝুমঝুমিটার কারণটাই তাই যে সাউন্ডের সোর্সের দিকে বাচ্চা মাথা ঘোরাতে পারছে কিনা। বাচ্চার মধ্যে অটিজম থাকলে অনেক সময় জন্মের সময় আমরা এমনি বুঝি না, কিন্তু দূর থেকে ঝুমঝুমি আওয়াজ করলে বাচ্চা মাথা ঘোরায় না, চোখের সামনে ঝুমঝুমিটা নাড়ালে তখন অনেক সময় তাকায়। পরের পয়েন্ট চলে যাও। রেসপন্স বাই আই কন্টাক্ট অর ভার্বাল অ্যাকনোলেজমেন্ট হোয়ার নেম ইজ কল্ড। বলো কি বুঝলে? তাকে যখন ডাকা হবে তখন চোখের দিকে তাকাবে অথবা রেসপন্স করবে। আর নাম করে ডাকলে চোখের দিকে তাকায় বা মুখে রেসপন্স করে। পরের পয়েন্ট, রেসপন্স টু দা ইনস্ট্রাকশন, লুক এট মি। এবার কি নাম ধরে ডাকলাম আমার দিকে তাকালো, এবার আমি ওয়ার্ড বললাম আমার দিকে তাকাও, বাচ্চা রেসপন্স করলো আমার দিকে তাকালো। কজন দেখেছি এত ছোট্ট ছোট্ট করে ভেঙে। পরের পয়েন্ট, খুবই সিম্পল ইনস্ট্রাকশন সাচ এস কাম হিয়ার এন্ড সো অন। সিম্পল ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারে, কাছে এসো, দূরে যাও, ওই দিকে যাও, ওই টানো, এইটা দাও, এই সমস্ত সিম্পল ইনস্ট্রাকশন, নাও, দাও, আনো, রাখো, খোলো, বন্ধ করো, এই সমস্ত সিম্পল, হ্যাঁ, ওকে ওকে, এই সিম্পল ইনস্ট্রাকশন গুলো ফলো করতে পারছি। বলো পরের পয়েন্ট। স্টপস অ্যান্ড অ্যাক্টিভিটি আপন রিকোয়েস্ট সাচ এস নো অর স্টপ। বলো বলো কি বুঝলে? না তুমি তো যখন না বলা হবে এবং বন্ধ কাজ করো, বন্ধ এটা করো, ভুলে কাজ বন্ধ করে রাখতে বন্ধ করে দিবে যে সেক্ষেত্রে অ্যাক্টিভিটিসটা বন্ধ করছি। করে দিবে। কজনের বাচ্চা করে? করে না, করতেই থাকে, করে না, করতেই থাকে, স্টপ আর নয়, এই ইনস্ট্রাকশনটাও বাচ্চাকে শেখাতে হবে। দিদি একবারের বেশি বলতে হয় স্টপ করে, কিন্তু প্রথমবার বললে হয়তো বুঝতে বুঝতে সময় লেগে যায়, পরে স্টপ করে। দেখা যায় আবার জিদ করে, যদি বলা হয় স্টপ তখন আর জিদ করে। দিদি মিউট হয়ে গেছে, সরি, বলো পরের পয়েন্ট। পারফর্ম দ্য অ্যাক্টিভিটি হোয়েন দ্য ওয়ার্ড মি ইন ইজ ইউজ সাচ এজ গিভ মি দ্য বল। পারফর্ম দ্য অ্যাক্টিভিটি, যেটা বলবে সেই অ্যাক্টিভিটিটা পারফর্ম করে দেখাবে, কি বলবে? দিদি এখানে না ওয়ার্ডটা প্রি ফর্ম আকারে আছে, হ্যাঁ আমিও বুঝতে পারছি না, মানে চাচ্ছিলাম যে এখানে প্রি ফর্ম হবে না পারফর্মই হবে। পারফর্ম পারফর্ম পারফর্ম, বলো কজনের বাচ্চা দেখায়?
মাঝে মাঝে দেখায় মাঝে মাঝে দেখায় না, মুড ভালো থাকলে আর কি। মুড খারাপ থাকলে জিজ্ঞেস করো কেন? অনেক সময় পছন্দ করে অনেক সময় করে না। পরের পয়েন্ট পড়ো। Identify different sounds such as bell ringing, hand clapping, whispering, key jingling. দেখো এটাও ভাবতে হয়, বেল বেজেছে কিনা, ওর কানের সামনে ঘন্টা বেজেছে এটা কিসের আওয়াজ হয়, চাবি ছনছন করি এটা কিসের আওয়াজ, ফিস ফিস করে কানে কথা বলবো কথাটা ফলো করলো কিনা, এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কজন ভেবেছি, কেউ ভাবিনি। ফিস ফিস করে কানে কানে কথা বলাতে হয়, সেটাও আমার বাচ্চা শুনতে অভ্যস্ত হবে। নাম নট এক্সপোজার, কানের সামনে বেল বাজিয়ে বলিনি এটা কিসের আওয়াজ। আমার বাচ্চা ফিস ফিস মানে হুইসপারিং টা ও আরো বেশি বুঝে, হ্যাঁ, এবং তখন সে কান খাড়া করে রাখে, হুইসপার করলে মানে কানটা সোজা করে একদম ওইদিকে কনসেন্ট্রেশনটা দিয়ে বুঝতে চেষ্টা করে যে এখানে কি হচ্ছে। আর জোরে বললে মানে অ্যাজ ইউজুয়াল যদি হয় সাউন্ডটা, তাহলে এতটা কেয়ার করে না, মনে হয় না যে এতটা সে এটেনশন দিচ্ছে, কিন্তু হুইসপারিং হলে খুব বেশি মানে এটেনশন দেয়। হুইসপারিংটা এটেনশন বাড়ানোর জন্যই করা। আর কারা কারা ট্রাই করেছো? Respond to non-verbal communication from others such as crying, crying, smiling, etc. by returning the gesture or by giving an appropriate verbal response. বলো কি বুঝলে? যেগুলো হচ্ছে যে মানে কান্না হাসি এগুলো রেসপন্স করে কিনা। আরেকবার বলো। Respond to non-verbal communication from others such as crying, crying, smiling, etc. by returning the gesture or by giving an appropriate verbal response. বলো এটা মানেটা বলো। মানে হচ্ছে অন্য কেউ কান্না করলো বা হাসি করলো, আসলে তাতে সে কোনো রেসপন্স করে কিনা। তুমি কান্না করলে তোমার বাচ্চা বুঝতে পারলো তোমার কষ্ট হয়েছে, তুমি হাসলে তোমার বাচ্চা বুঝতে পারলো তুমি আনন্দ পেয়েছো, তুমি গম্ভীর হয়ে গেলে চোখ বড় করলে তোমার বাচ্চা বুঝতে পারলো নিশ্চয়ই আমি কিছু একটা ভুল করেছি। এই যে ফেস রিড করা, তোমরা কজন দেখেছো যে বাচ্চা আমার ফেস রিড করছে, কজন দেখেছো? কেউ দেখেছো? আমার বাচ্চারা কিছুই না, আমি চুপ করে গেলাম, চোখটা বড় বড় করে দিলাম, চোখের দিকে তাকিয়ে লিখতে শুরু করে দিল, যখন দেখলো আন্টি একটু হেসে ফেলেছে তখনই ও পেন্সিল ধরবে না। তো আমি যতগুলো বাচ্চাকে করেছি মোস্ট অফ সবাই এক ফিডব্যাক, প্রথম দুদিন হয়তো দু তিন দিন ঝামেলা করে প্রচন্ড, তারপর আমাকে যারা বুঝে যায় আগে চোখের দিকে তাকিয়ে নিল, যেই দেখলো আন্টি চোখগুলো খুব হাসি হাসি তখন বাঁদরামো শুরু, যেই দেখলো আন্টির চোখগুলো একটু গন্ডগোল গন্ডগোল মনে হচ্ছে তখনই একদম সিধা হয়ে কাজ করে নেয়। ইভেন আজকেও একটা বাচ্চা অরিশের
তোমাদের বাংলাদেশেরও আমাকে অনলাইন ক্লাস করছে। অরিশের প্রথম তো বসতো না, এখন দারুণ দেড় পাতা অ্যাটেনশন টানা রেখেছে, রাখি ধরে। তোর কথাই বলছি, দেড় পাতা অঙ্ক করার পর যখন ওই অঙ্ক না ইংলিশ লেখার পর যখন উসকুস করছে, তখন আমি পুরো গম্ভীর হয়ে এরকম চোখটা বড় বড় করে তাকিয়ে আছি। তারপরেই দেখলাম পটাপট পটাপট লিখে দিল, সি মনে হয় লিখছিল সেই সময়, বাকি শেষ। মানে এতে অনলাইন ক্লাসে মোবাইলে আন্টির চোখটা ফলো করে লিখতে হবে কি এক্ষুনি দাঁতানি খাবো গেস করে ফেলেছে। এই ফিডব্যাকটা কিন্তু তোমরাও পাবে, একটু অবজার্ভ করো, বাচ্চা কিন্তু ভীষণ ভাবে ফেস রিড করে সবার। বলো পরের পয়েন্ট। পয়েন্টস টু এনি কমন অবজেক্টস সাচ অ্যাজ বল, স্পুন ইত্যাদি আপন রিকোয়েস্ট। যে কোনো কমন অবজেক্ট, পাঁচটা কমন অবজেক্ট কে আইডেন্টিফাই করতে পারে, কমন অবজেক্ট বুঝতে পারে, প্রথম পাঁচটা, পরে দশটা, তারপর পনেরোটা, তারপর কুড়িটা, তারপর পঁচিশটা, এটা ভোকাবুলারি ডেভেলপ করবার একটা এরিয়া। রিসিভ করছে, এটা কমন অবজেক্ট। দিদি আমার না একটা ব্যাপার জানার ছিল, হ্যাঁ, মানে আমরা যে ডোমেন গুলো নিয়ে কাজ করছি বা পড়াশোনা করছি, এই ডোমেন গুলো অ্যাকচুয়ালি মানে কত বছর এইজে বাচ্চা মানে টোটালি পার্টিসিপেট করতে পারার কথা, যদি টিপিক্যাল হয় অর ইয়া এনডিডি চাইল্ড এর ক্ষেত্রে? মানে বাচ্চাদের এইজের সাথে তো কিছু বিষয় আছে যে এমনিতেই হয়ে যায়, হ্যাঁ, তখন আর হয়তো এতটা ইয়া করতে হয় না, কোনো না কোনো ভাবে সে এক্সপোজ পেয়ে এটা হয়ে যায়। এখন এই ব্যাপারটা যদি কাইন্ডলি একটু বলতেন, মানে এজ লিমিটেশন আছে কিনা, যে এই বয়সে এটা এমডিপিএস এ এজ লিমিটেশনটা এই মুহূর্তে নেই। আমার বাচ্চা উপরে লিখছি আমি 7 বছর বয়স, 7 বছর বয়সে ফাইন মোটর মোটর অ্যাক্টিভিটি যদি ঠিকঠাক থাকে, তাহলে এক্সপোজার দিলে একদম লাস্ট ডোমেন পর্যন্ত কাজ করে ফেলতে পারবে 6 বছর বয়সে। 6 বছর বয়সের মধ্যে মোটর রেডি হওয়ার কথা। 15 বছর বয়সের মধ্যে বাকি সমস্ত রেডি হওয়ার কথা। 14 বছরের আগে পর্যন্ত ভোকেশনাল এরিয়া ছাড়া বাকি সব এরিয়া গুলোকে রেডি করে দেওয়ার কথা। এরপরে যে পার্ট টুটা হবে একদম এজ অ্যাপ্রোপ্রিয়েট, ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্ট নিয়ে কাজ করব। ব্রেন ডেভেলপমেন্টের পরে আমার ঠিক 6 বছরে কি ডেভেলপ হওয়ার কথা, নর্মাল ডেভেলপমেন্ট, নর্মাল মাইলস্টোন, আমার বাচ্চা ঠিক 6 বছরে কতটা পিছিয়ে তাকে কতটা তুলতে হবে। এবার আমি কেন এমডিপিএস তোমাদের নিলাম, খুব সুন্দর একটা প্রশ্ন করেছো, একদম মানে একদম প্রশ্নের প্রাসঙ্গিকতা রেখেই বলি যে আমি এমডিপিএস দিয়ে ফার্স্ট বাচ্চাকে অ্যাসেস করব, পরে দেখব 7 বছরের বাচ্চা এমডিপিএস এর মোটামুটি 50% পারে কিনা। যদি দেখি 50% এর উপরে স্কোর গুলো আসছে প্রত্যেকটা এরিয়ায়, 50% এর উপরে আসছে, তাহলে বুঝতে হবে বাচ্চার লেভেলটা হাই ফাংশনিং। এবার 50% এর কম যখন আসছে তখন আস্তে আস্তে দেখতে হবে লো ফাংশনিং। এবার যখনই 50% বাচ্চা অ্যাচিভ করে গেল, তখন আমি বাচ্চাকে এজ অ্যাপ্রোপ্রিয়েট কাজগুলো দেব, যে বয়স অনুপাতে কতটা পিছিয়ে। ওখানে দেখবে লেখা আছে এমডিপিএস এ কয়েকটা ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্টে কয়েকটা জায়গা আছে, প্রি প্রাইমারি 1, প্রি প্রাইমারি 2, সেকেন্ডারি, প্রি ভোকেশনাল 1, প্রি ভোকেশনাল 2। এবার আমি প্রি প্রাইমারিতে দেব, 1 এ দেব না প্রি প্রাইমারি 2 তে দিয়ে অ্যাসেস করব, সেটা আমাকে সাহায্য করবে মাদ্রাস ডেভেলপমেন্টাল চেকলিস্ট। যদি দেখি ওখানে হাই ফাংশনিং, তাহলে আমি পজিটিভলি প্রি প্রাইমারি 1 এ রেখে এই প্রাইমারি 1 এ রেখে কাজ করাব। যদি দেখি 50% এর নিচে আছে, তাহলে পজিটিভলি প্রাইমারি 2 তে যাব। ভোকেশনাল এর ক্ষেত্রেও তাই।
এই জন্যই যেহেতু পুরো কোর্সটা ওরম ভাবে পার্ট ওয়াইজ করেছি, কারণ লং টাইম লাগবে, মানে ওটা 20-40 দিন, অনেক দিনের ব্যাপার, ওই জন্য দুটো ভাগে ভাগ করা হয়েছে কোর্সটাকে। আগে তোমরা অ্যাসেসমেন্ট করতে শেখো, ওই জন্য মাদ্রাস ডেভেলপমেন্টাল চেকলিস্ট। এবার দেখো বাচ্চার কোন লেভেলটা আছে, কতটা পারফরমেন্স উঠেছে, কতটা পারফরমেন্স ওঠাতে হবে। এবার এই চেকলিস্টে ফেলে কতটা ওঠাতে হবে এই জায়গাগুলো ডিটেক্ট করে রেডি করে নাও, করে তারপরে ফাংশনাল অ্যাসেসমেন্ট চেকলিস্টে আসবে, তবে সেক্ষেত্রে ডেভেলপমেন্টটা মানে আরাম করে দেখতে পাবে, মানে একদম ভিজিবল হবে ডেভেলপমেন্টটা, যে কতটা ফাস্ট উঠছে কি কতটা স্লো উঠছে। যদি ফাস্ট ওঠে তাহলে ঠিক আছে মোটামুটি, আর যদি স্লো ওঠে কেন স্লো হলো, আমার স্ট্র্যাটেজি কি কোথাও ভুল আছে, সেটা আমি নিজেকে রিভিউ করব, বারবার রিভিউ করে দেখবো, হ্যাঁ এই স্ট্র্যাটেজিটাকে চেঞ্জ করতে হবে, এটার বদলে এই গোলটাকে এরমভাবে নিতে হবে, এখানে টাস্ক অ্যানালিসিসে ভাঙতে হবে। এই সমস্ত বিষয়গুলোকে জানতে হলে এই MDPS নিয়ে ভাবতে হবে। বুঝতে পারলাম নাকি? মাথার উপর দিয়ে সবার বেরিয়ে গেল, মুখগুলো কারোর দেখতে পাচ্ছি না, বুঝতে পারছি না মাথার উপর দিয়ে বেরিয়ে গেল নাকি ঢুকলো ভেতরে কিছু, বেরিয়ে গেল না ঢুকলো কিছু? সেটা তো তোমার একার ঢুকেছে ভাই, বাকিরা আরো কিন্তু দেখো বডি পার্টস চিনবে, 6-7 বছরের মধ্যে চিনিয়ে ফেলতে হবে খুব ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম বডি পার্টস চিনে যাবে তোমার 21টা বডি পার্টস এর মতো, ওই 2, 4, 6, 8 করে বাড়িয়ে বাড়িয়ে 21টা বডি পার্টস চিনিয়ে দিতে হবে আমার বাচ্চাকে 8 বছরের মধ্যে, উইদিন 8 ইয়ার্স। মাথায় ঢুকিয়ে রাখো। পরের পয়েন্ট, পয়েন্টস টু পিকচার্স অফ অবজেক্টস ইন দ্য বুক আপন রিকোয়েস্ট। বইয়ের মধ্যে যত পিকচার আছে সেই পিকচারগুলো তুমি বলবে, বাচ্চা আঙুল দিয়ে আইডেন্টিফাই করবে, দেখাবে, তার মানে পিকচারগুলোর নাম সাথে পিকচারের সম্পর্ক, নামের সঙ্গে পিকচারের সম্পর্ক, পিকচারের সঙ্গে নামের সম্পর্ক, এই জায়গাটা বাচ্চার ক্লিয়ার, এটা বুঝতে হবে। পরের পয়েন্ট, আম মানেই যে এই আমটা, এই জিনিসটা, এই দুটোই বাচ্চা বুঝবে, এই জিনিসটাকে আম বলে আর আম মানেই এই জিনিসটা, এই দুটো কনসেপ্ট বাচ্চার যখনই ক্লিয়ার হবে তখনই কিন্তু ও আমটা কোথায় আছে বেটা বললেই আমার দিকে আঙুল দেখাবে। পরের পয়েন্ট, ফলো প্রিপজিশনস such as put the ball into the box or put the broom behind the door. প্রিপজিশন, বাচ্চা প্রিপজিশন বুঝতে পারবে, বইয়ের ভেতরে পেন্সিলটা রাখো, টেবিলের তলায় বলটা রাখো, টেবিলের ওপরে বাক্সটা নাও, এই সমস্ত প্রিপজিশন। আমার বাচ্চা 1 ওয়ার্ড বলে, দাও নাও বসো, আমি আর প্রিপজিশন নিয়ে ভাবলাম না, ও তো বুঝবেই না, এরম করলে হবে না। তার মানে কি, ও বুঝবেই না তাই প্রিপজিশন দিলাম না, মানে নট এক্সপোজার, নট এক্সপোজারের জন্য আমার এই রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ এরিয়া, রিসেপটিভ পড়ছো তো তোমরা, রিসেপটিভ, যা বলছি সেটা রিসিভ করতে পারছে ঠিকঠাক, যেরম বলছি সেরম ভাবে, এই জায়গাটা তৈরি হবে না যদি আমি বাচ্চা বোঝে না বলে বললাম না, বাচ্চাটার মতো করে বললাম না, অনেক কথা বলে গেলাম, সব কথাগুলোই বাচ্চার মাথার উপর দিয়ে বেরিয়ে গেল,
এমন আমি এখন অনেক কথা বলছি, তোমাদের মুখগুলো দেখে মনে হচ্ছে সব উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরম করলে হবে না, কেউ রেসপন্স করছে না। আমার বাচ্চা ওই যে ক্লাস যখন কেজি ক্লাসে ছিল, কেজি বা ওয়ান ক্লাসে তো যে প্রিপোজিশনের ব্যাপারগুলো থাকে, তখন হয়তো সিলেক্টিভ কিছু প্রিপোজিশন ছিল, তো আমি চেষ্টা করেছি আরো বাড়তি কিছু প্রিপোজিশন এতে অ্যাড করে দেওয়ার জন্য। তো যখন কমন পড়ে যায় তখন রেসপন্স করি না, যখন প্রবলেম হয় দিদি তখনই কিন্তু আপনার শরণাপন্ন হচ্ছি। হ্যাঁ, রেসপন্স করি না মানে যে শুনছি না, মনোযোগ দিয়ে শুনছি। যাই হোক, এই জন্য প্রিপোজিশনের ব্যাপারগুলো ওর ওইখানে হয়ে গেছে। এই শুধুমাত্র আমি এই কারণগুলোতে বলেছিলাম, যেমন আমি যখন গ্রস মোটর আর ফাইন মোটর নিয়ে আমার হাজবেন্ডের সাথে বসছিলাম, তখন মানে উনি এই ব্যাপারটা জিজ্ঞেস করেছিল যে এটা তো ছোট বাচ্চাদের, দ্যাট মিন্স ওনার পার্সপেক্টিভ থেকে এটা বলা হলো আর কি। হ্যাঁ, সবার জন্য প্রযোজ্য এটা লেভেল। একটা 18 বছরের বাচ্চার গ্রস মোটর ফাইন মোটর কতটা রেডি আছে কতটা রেডি নেই এইটা তো যেমন মেজার করে, মেজার করা যায় এটা দিয়ে। একটা ছোট 3 বছরের বাচ্চার মোটর ডেভেলপমেন্টটাও মেজার করা যায় এটা দিয়ে। একদম ছোট থেকে বড় পর্যন্ত কি করে আসবে, পার্ট ওয়াইজ যেগুলো আসছে। ধরো আমার বাচ্চা ঘাটটা টার্ন করতে পারে কিনা, একদম ছোট বয়সে যে বাচ্চাটা ঘাটটা টার্ন করতে পারে, শুধু ঘাটটাই টার্ন করতে পারে, তার ওই পজিশনটা এ পাবে, বাকি সব তো বি। তার মানে এবার বয়সটা দেখতে হবে, বাচ্চাটার 1.5 বছর বয়স বা 2 বছর বয়স, এবার 1.5 বছরের কি কি মাইলস্টোন আছে সেইগুলো অনুযায়ী এই 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 ফাংশন, ঘাট টার্ন করতে পারবে, ঘাটটা তুলতে পারবে, এ করতে পারবে, ওটার নামটা কি, হাতটা বাড়াতে পারবে, তাহলে এই বাচ্চাটা এই 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 এরিয়া গুলো বি পেলো, তার মানে ও ডিলেড হয়ে গেল। একটা 18 বছরের বাচ্চা একটা মানে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে গিয়ে সিঙ্গেল ফুট ইউজ করছে, অল্টারনেট ফুট ইউজ করছে না, সিঙ্গেল বলছি, ডবল ফুট ইউজ করছে, অল্টারনেট ফুট ইউজ করছে না, 18 বছরের বাচ্চা, তার ব্যালেন্সিং এর প্রবলেম হচ্ছে, কেন হচ্ছে, এবার এইটাও আমাকে দেখতে হবে, এই চেকলিস্ট দিয়ে তুমি মেজার করতে পারো, বুঝতে পারছ? এবার কটা বি পাচ্ছে, তোমাদের করাচ্ছিলাম পার্সেন্টেজ বার, কটা বি পাচ্ছে কটা বি পাচ্ছে না, কত পার্সেন্টেজ এলো, তার মানে কি 80% মোটর অ্যাডিকুয়েট হয়ে গেছে যদি কারো, তাহলে মোটর এরিয়া 80%। এবার আস্তে আস্তে গিয়ে দেখবে রিসেপটিভ এরিয়ায় 30% এসে দাঁড়াচ্ছে, ফাইন মোটর এরিয়ায় 50% এসে দাঁড়াচ্ছে, এক্সপ্রেসিভ এরিয়ায় আরো কম, পরে রিডিং রাইটিং ম্যাথামেটিক্স টাইমে আরো 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 কম। এবার টোটাল করলে দেখা যাবে পার্সেন্টেজ বিলো পারফরমেন্স অনেক কম, আমার বাচ্চার মেন্টাল এজ অনেক কমে গেল, ওয়্যার আস ক্রোনোলজিক্যাল এজ দেখছি আমার 18 ইয়ার্স, বুঝতে পারছো? শুধু বাচ্চাদের অ্যাসেসমেন্ট নয়, এই চেকলিস্ট ধরে তোমার আমার অ্যাসেসমেন্টও হয়। কিভাবে হয়, স্টোমাকে চাপ দিয়ে ওপরে উঠে দাঁড়াও, মানে ওপরে উঠে বসো, শোয়া থেকে উঠে বসো, আমিও স্টোমাকে হাত দিয়ে চাপ দিয়ে উঠে বসতে গিয়ে হাতের কুনুই ঠেকলো, সাথে সাথে আমাকে ডায়াগনোস করে নিতে হবে যে আমারও তাহলে ভার্টিগো প্রবলেম আরম্ভ হয়েছে, আজকে ওটা রিফ্লেক্ট হয়নি বডিতে, আমি বুঝতে পারছি না, এর ওপর এক্ষুনি আমি যদি কাজ না করি তাহলে কিন্তু পরবর্তীকালে সেই রিফ্লেকশনটা আসবে। ভোকাবুলারি কাউন্ট, আমি কটা ভোকাবুলারি জানি সেই ভোকাবুলারি কাউন্ট কিন্তু আমি আমারও এখান থেকে করতে পারি, কটা কমন অবজেক্ট জানি আমি আমার অফিস এনভায়রনমেন্টে রয়েছি সেখানে কটা কমন অবজেক্ট জানি, সেটাও কিন্তু আমার অ্যাসেসমেন্ট, বুঝতে পারছো? তুমি হয়তো মনে করবে আমি আমার অফিস এনভায়রনমেন্টে আছি এতগুলো কমন অবজেক্ট জানি, কে বলেছে আমি ওই মেজারমেন্ট চেকলিস্টে পড়বো না, ওটা দিয়ে যখন ক্যালকুলেশন করবে করে দেখবে তোমার এনভায়রনমেন্টে, তোমার অফিস এনভায়রনমেন্টে তোমার যতগুলো কমন অবজেক্ট জানা উচিত
তার 50% এরও কম তুমি জানো। তার মানে কি বেরোলো? তোমার এফিসিয়েন্সি লেভেল পুয়ার হতে চলেছে। কি কারণে এফিসিয়েন্সি লেভেল পুয়ার হতে চলেছে? হয় তুমি ভাবছো নিজেকে আমি সব জেনে গেছি, ওভার কনফিডেন্ট, না হয় তোমার মধ্যে কোনো স্ট্রেস চলছে যার জন্য তোমার এই এফিসিয়েন্সি লেভেলটাকে কমিয়ে আনছে। তার মানে অফিসে যে এফিসিয়েন্সি লেভেলটা, যে পারফর্মিং লেভেলটা থাকা উচিত, সেই এফিসিয়েন্সি লেভেল এবং পারফর্মিং লেভেল হ্যাম্পার করছে ডিউ টু এনভায়রনমেন্ট। তার মানে এটা তোমারও অ্যাসেসমেন্ট হলো? হলো কি হলো না? তুমি আগে সাইকেল চালাতে পারতে, আজকে সাইকেল চালাতে গিয়ে তুমি দেখছো আর পারছো না। কেন পারছো না? তখন যাবে ডাক্তারের কাছে, ডাক্তার গিয়ে বললো আপনার তো অস্টিওআর্থারাইটিস, তাই আপনি পাটাকে ফোল্ড করতে পারছেন না। তাহলে তোমার পারফর্মিং লেভেল হ্যাম্পার করলো, তোমার কিন্তু অ্যাসেসমেন্টে বেরিয়ে গেল। এইখান থেকেই অ্যাসেসমেন্ট করে তুমি কিন্তু তোমার অ্যাসেসমেন্ট থেকে বার করে ফেললে তোমার এই প্রবলেমটা ডেভেলপ করছে তোমার বডিতে। এবার বোঝাতে পারলাম, বোঝাতে পারলাম? এমডিপিএস শুধু ছোট বাচ্চাদের জন্য নয়, তার ওপর বেস করে কিন্তু এই গ্রস মোটরের 20টা ডোমেন সাজানো হয়েছে। ফাইন মোটরেরও তাই, যতগুলো ডেভেলপমেন্টাল স্টেজ হয় তার ওপর বেস করে ফাইন মোটরের যে যতগুলো এরিয়া ডেভেলপমেন্ট হয় সবগুলোই কিন্তু ওখানে ক্যালকুলেশন করে রাখা হয়েছে, প্রত্যেকটা ডোমেন। আর স্ট্যান্ডার্ডাইজ একটা চেকলিস্ট কিন্তু এমনি হয় না, বছরের পর বছর চেকলিস্টটাকে কাজ করে সেখান থেকে ভালো ফিডব্যাক, মানে সেখান থেকে অ্যাসেস করে সুফল পাওয়ার পরে, সেই রিপোর্ট জমা করার পরে সেটা স্ট্যান্ডার্ডাইজ করা হয়। বুঝতে পারলাম? বুঝাতে পারলাম? বলবে তো, শুনছো না? জি দিদি, বুঝতে পেরেছি। দেখো ক্লিয়ার যতক্ষণ না হবে প্রশ্ন করো, দিদি ক্লিয়ার করো জায়গাগুলো। আরো একটা কারণে এমডিপিএস কে ইন্ট্রোডিউস করেছি, কি বলতো? এমডিপিএস চেকলিস্ট ধরে অ্যাসেসমেন্ট করার হাতে করি সব থেকে সিম্পল চেকলিস্ট হচ্ছে এমডিপিএস। কি করে অ্যাসেস করতে হয়, কি করে অবজারভেশন বাড়াতে হয়, সিম্পল এবং ক্লিয়ার চেকলিস্ট হচ্ছে এমডিপিএস। তাই এমডিপিএস ধরেই চেকলিস্ট করার কথা ডিসাইড করেছি। পরের পয়েন্ট পড়ো। অ্যাভয়েড ডেঞ্জার হোয়েন ইন্সট্রাক্টেড টু ডু সো। বলো। বিপজ্জনক কিছু যেসব আছে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া থাকবে যাতে অ্যাভয়েড করে। ডেঞ্জার ইনস্ট্রাকশন গুলোকে কি করতে পারে? অ্যাভয়েড করতে পারে। অ্যাভয়েড, আরেকবার পড়ো। অ্যাভয়েড ডেঞ্জারস হোয়েন ইনস্ট্রাক্টেড টু ডু সো। ডেঞ্জার গুলো অ্যাভয়েড করতে পারবে কিভাবে? থ্রু ইনস্ট্রাকশন। ডেঞ্জার লেখা, পয়জন লেখা, সাইট রিড করিয়ে দিই বাচ্চাদের। কারা কারা করিয়েছো সাইট রিড? কেউ সাইট রিড করাওনি? সাইট রিডিং এ আসুনি। অনেক বড় বাচ্চা হয়ে গেছে, আমার কাছে 18 বছরের বাচ্চা এসছে, সেও ABCD কিচ্ছু জানে না, তাকে কি করে বোঝাবো ডেঞ্জার? ডেঞ্জারের যে ছবিটা আছে পিক্সেল মাধ্যমে বোঝানো যেতে পারে, পিক্সেল এক্সচেঞ্জ কমিউনিকেশন। ওটাই তো বললাম, যেটা আছে না ছবিটা আছে, এই ছবিটা দেখিয়ে বোঝাবো ডেঞ্জার।
সেটা ডেঞ্জারটা কি করে ক্ষতি করে সেই পারফরমেন্সটাও দেখে দেখে দেখাতে হবে, তবেও কিন্তু বুঝবে এই জায়গাটা। বুঝতে পারলাম? কোনো একটা, এছাড়াও ধরো কোনো একটা সামনে বটি আছে বা ছুরি আছে, কোনোভাবে বাচ্চার মধ্যে পড়ে গেলে ওর ক্ষতি হবে। এবার ওকে কি করে বোঝাতে বোঝাবো, কি করে বোঝাবো? বাবু পড়ে যাবি, ব্যথা লাগবে, বলে এরকম ভাবে বলবো? বাবু কথাটার মানে জানে, পড়ে যা গেলে ব্যথা লাগবে, জানে না? দিদি আমি মাঝে মাঝে করি কি, ওই যে চুলাটার পাশে যখন যাই, চুলা কাছাকাছি হাতে নিয়ে বলি যে হাতটাকে তো গরম, মানে ওদের গরমটা একটু টাচ পেলে সরায় নেয়, তারপর আর চুলার দিকে হাত বাড়াই না। এক্স্যাক্টলি, এইটা যখন প্রথম আমি কোর্স করি আমার মেয়ের, তখন 7 মাস বয়স, তার আগে মেয়ের একটা টেন্ডেন্সি ছিল চা খাচ্ছি বা যাই খাচ্ছি তার ওপরে হাত দিয়ে দেওয়া, গরম চায়ের মধ্যে হাত দিয়ে দেওয়া বা কাপটা ধরে ফেলা। আমরা কি করি, না ধরিস না বলে কাপটা সরিয়ে নি, গ্লাসটা সরিয়ে নি, তাই তো? যখন ফার্স্ট আমি এটা পড়লাম, এটা এই জায়গাটা বোঝালেন স্যার, তখন একটাই সুন্দর টেকনিক, গরমটা হাতে ছোয়ালে যত কষ্ট না হলে একটু হালকা ছেঁকা লাগে ওরকম অবস্থায় কাপটা ধরিয়ে দিতে হয়। কাপে হাত দিতে গেছে, একটু ঠান্ডা কাপ যাতে একটু ছেঁকা লাগে, হালকা লাগলে লাগতে পারে, সেই সময় হাতটা সরাবো না। এবার মেয়ে ওরকম হালকা দিয়েছে, হাতটা দিয়েই সরিয়ে নিয়েছে, গরমটা লেগেছে, তখন বলেছি গম গম হাত দেয় না বেতু, ব্যস হয়ে গেল, বুঝে গেল। এরপরে মানে আমরা রেস্টুরেন্টে গেছি, কফি খেয়েছি, পুরো ফ্যামিলি শুদ্ধ, তো কফি কাপ রাখা আছে আর হাত দেয়নি, কাপে ভুলেও হাত দিতাম। এটা হচ্ছে ব্যাপার, কড়াইয়ে রান্না হচ্ছে, ধোঁয়াটা বেরোচ্ছে, বাচ্চাকে এমনি ওই জায়গাটার গরম তাপটা দিয়ে বুঝিয়ে দিতে হয় গরম হাত দিবি না চলে যায়। তরকারিটা কাটছি, ধারালো জিনিস দিয়ে কাটলে ব্যথা লাগে, যে মার আঙুল কেটে গেল, সাথে সাথে এইটা দিয়ে কেটেছে তাই রক্ত বেরিয়ে গেছে, বেথু ওষুধ লাগিয়ে দাও, ফিল করে নিল। বুঝতে পারলে দিদি? এখানে আমি একটু পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করতে চাই। হ্যাঁ, আমার বাচ্চা এজ 12+, জেনে থাকবেন, ওর এই যে ডেঞ্জারের যে ইয়াগুলো আছে এগুলোতে, যেমন হচ্ছে সে হয়তো চামচ দিয়ে কোনো একটা কিছু খাবার নিতে চাচ্ছে, গরম খাবার হয়তো চুলা থেকে এসে নিতে চাচ্ছে, তার খুব পছন্দের একটা খাবার, মেবি স্যুপ বা এনাদার কিছু নুডলস থাকতে পারে, তখন কোনোভাবে ও যে প্রথম দিন যে টাচটা লেগেছে, যেটা আপনি বলেছেন যে এক্সপিরিয়েন্স এর উপরে কিছু নাই, হ্যাঁ মুখে বলার চেয়ে ভার্বাল প্রমোট হচ্ছে এক্সপিরিয়েন্স, এখানে ভালো কাজ করি, উফ গরম, এই যে একটা মানে ওর এক্সপ্রেশন সেটা সে এখনো ফলো করে, এটা একটা বিষয়, সে ডেঞ্জার থেকে চলে আসলো, ওভারকাম করলো এটা, আর বটি বা যে ধারালো কোনো কিছু যেটা সেটা সে এভাবেই ভার্বালি প্রমোট করতে করতে শিখে গেছে, এটা কোনো করে না, আমার ঝামেলা করে না। কিন্তু রিসেন্টলি যেটা হয়েছে, সে যে ওয়েবের একটা মানে ইসে নেটের একটা সাইট আছে এক্সপেরিমেন্ট কিং, এই সাইটটাতে সে ঢুকে যাওয়ার পরে ওখানে দেখে যে আপনার কিবোর্ড মাউস বা মোবাইল, হ্যাঁ কিভাবে গরম তেলের মধ্যে ওটাকে করতে হয়, নষ্ট করতে হয়, কিবোর্ডে আগুন লাগাতে হয়, এই যে এক্সপেরিমেন্ট কিং, এটাকে আমি প্রথমত ওর বিহেভিয়ার ইস্যু হিসেবে ধরেছিলাম, কিন্তু পরবর্তীতে মানে সেম সিমিলার এই যে আমার একটা খালাতো বোনের বাচ্চা আছে, ও দেখলাম যে এগুলাই নাকি দেখে, কিন্তু ও তো আর ইউজ করে না, এটা অ্যাবিউজ করে না। হ্যাঁ আমার খালাতো বোনের ছেলেটা, ও টিপিক্যাল বাচ্চা, আর মুশকিল মানে আমার বাচ্চাটা কি করে, সে এটাকে মানে প্র্যাকটিক্যাল ইউজেস হিসেবে নিতে চায়, হয়তো সে কিবোর্ডটা কিভাবে নষ্ট করছে ওইটা সে আবার মানে দেখলো, দেখে সে সেম ওয়েতেই এটাকে কিবোর্ডটাকে নষ্ট করতে চায়, বা যা যা দেখে মোটামুটি এর মেজরিটি পার্ট এটা বন্ধ করে দাও,
যদি এটা না করাতে পারো এই সাইডটাই বন্ধ করে দাও ওর থেকে, আর না হলে নিজে ধরে এই জায়গাগুলো করাও। তোমার বাচ্চার অ্যাসেসমেন্ট হয়েছে? হয়নি দিদি, আমি তো এমনিতে বাসায় দেখি ওভাবে তো হচ্ছে না, পেয়ার পেয়ার গ্রুপ গ্রুপে হলে ভালো হতো। তোমার বাচ্চা কে অ্যাসেসমেন্ট করার কথা? শুরুতে কেউ ছিল না, ওই যে শিবমের মা ছিল আমার, মানে আপনি শিবম তো পড়াচ্ছিলেন, তোমাকে শেখরদার নাম্বারটা দিয়েছি। হ্যাঁ দিদি কালকে বলেছেন অপুকে নাম্বার দেওয়ার কথা। এবার তুমি এক কাজ করো, শেখরদার সঙ্গে যোগাযোগ করে নিয়ে তুমি তোমার বাচ্চার অ্যাসেসমেন্ট করো, শেখরদাকে দিয়ে করো। তুমি দেখবে গ্রস মোটর অ্যাসেসমেন্ট করতে গেলে তোমার বাচ্চার হয়তো 90% আসবে, রিসেপটিভ অনেক পিছিয়ে যাবে। এবার ধরো আমার কটা ডোমেন, 18টা ডোমেন, তার মধ্যে যদি 18টার মধ্যে 9টায় পিছিয়ে পড়ে তাহলে 50% ডেভেলপমেন্ট নষ্ট হয়ে গেল, আটকে গেল। ওই জন্যই বলছি তুমি ইমিডিয়েট অ্যাসেসমেন্ট করতে শুরু করে দাও। 12 বছর বয়স হয়ে গেছে, 8 বছর, 7-8 বছরের মধ্যে যদি ডেভেলপমেন্টটা কমে আসে তাহলে কিন্তু সমস্যা বাড়বে। তোমার সমস্যার কথা ছেড়ে দাও, বাচ্চা কিন্তু এনভায়রনমেন্টকে বুঝতে পারবে না, বাচ্চা কিন্তু এনভায়রনমেন্টকে মানিয়ে নিতে পারবে না। সুতরাং মাইন্ডেড, 12 বছর অনেক দিন হয়ে গেছে, এবার অ্যাসেসমেন্টটা না করলে বুঝতে পারবে না কতটা পিছিয়ে যাচ্ছে। একাডেমি কতটা, এই যে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ একাডেমি ছাড়ো, তুমি ফাইন মোটর করেছো, গ্রস মোটর করেছো, ইটিংটা কতটা, ড্রেসিংটা কতটা আসবে, তোমার কি মনে হয়? দিদি ওর গ্রস মোটর মোটামুটি ভালোই আসবে, সবই ওইখানে পালে সে দেখাতে। ফাইন মোটর, ফাইন মোটরও মোটামুটি যা দেখেছিলাম সবই সে, সব না হলেও হয়তো টয়লেটিং টয়লেটিং ও 80% 90% সে ভালোই পায়। ওই যে আমি একটা ইস্যু বলেছিলাম, সে হচ্ছে ওয়াশরুম থেকে প্যান্টটা মানে ড্রেস আপ না করেই সে বাহিরে এসে বলেছে খাটের উপর বসে, হ্যাঁ আরাম করে বসে পড়তে চায়, যেটা ওই যে মোড়ার ব্যাপারটা বলা হচ্ছিল যে ওখানে দিয়ে দিলে হয়তো এটা এই ইস্যুটা থেকে বলেছে, তাহলে টয়লেটিং এ আছে। তারপর আর আর যেটা গ্রুমিং, সে সবকিছু করতে পারে, ইভেন চেন টেন নিজের প্যান্টের চেনটাও সে নিজে নিজেই লাগাতে পারে, যেগুলো মানে কমপ্লিকেশন হতে পারে, আমি ওই ইস্যু গুলো শুধু বলছি। হ্যাঁ আর হচ্ছে ড্রেসিং এর ব্যাপারটা ওটা, আর হচ্ছে ব্রাশিং ওগুলো ও ঠিক আছে, ওগুলো সে পারে, বাথিং ও পারে। হ্যাঁ কিন্তু আপনার রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ওর তেমন প্রবলেম হবে না, তবে হয়তো আর একটু একেবারে ধরে ধরে করতে গেলে কিছু প্রবলেম আমি ফেস করতে পারি, তবে এক্সপ্রেসিং এ ওর এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজে ওর একটু আছে ঝামেলা আছে। তার মানে রিসেপটিভ পর্যন্ত কত নাম্বার? 7 নাম্বার। হ্যাঁ 7 নাম্বার। এবার দেখো 18-র মধ্যে 7টা মোটামুটি অ্যাবাভ 80% থাকবে, বাদ বাকি গুলো এবার দেখতে হবে ধরে ধরে, বুঝেছো? ওই জন্যই বলছি ফাস্ট ফাস্ট অ্যাসেসমেন্ট ফাস্ট, ডিলেড হচ্ছে, খুব ডিলেড হচ্ছে। তোমরা অ্যাসেসমেন্ট যত দেরি করবে তোমরা কিন্তু তত পিছিয়ে যাবে, তত ক্লিয়ার করে কনসেপ্ট গুলো। দিদি আমাকে গতকালকে শেখরদার নাম্বারটা মানে আপনি দিতে চেয়েছিলেন ওই মুহূর্তে, আবার সাহেব ভাই বলেছিল ইনবক্স করার জন্য পার্সোনালি, হ্যাঁ তখন আমি আর পাইনি। আপনি যদি একটু কষ্ট করে একটু সময় বের করে দিতে পারতেন আমার জন্য ভালো। ঠিক আছে দিয়ে দেবো।
তো তোমরা অ্যাসেসমেন্টটা শেষ করো, শিগগিরই শেষ করো, পড়ো পড়ো নজরুল ভাই পড়ো। Follows two step directions in order such as get the ball and close the door. Two step direction kon gulo bolo, kon gulo two step direction bolo? Ekta jay to uthe dara darja bondho kore, ha ar sheta to ekhane example ache pore bebe bolo chhara boso khawa start to shuru kore কাজ করানোর সময় একবার প্রম দিতে হবে, একবার বলবে শুনে বাচ্চা সাথে সাথে কাজ করবে। বাবু ঘরে গিয়ে তো ঘরে যাও, দরজাটা বন্ধ করে দাও, একবার বলবে শুনেই বাচ্চা ঘরে ঢুকবে, দরজা বন্ধ করে দেবে, আর কোনো ক্লু দেওয়া যাবে না। টু স্টেপ ডিরেকশন ফলো করতে পারলে তখন যাবে থ্রি স্টেপ, তারপরে আসছে ফোর স্টেপ, তারপরে আসছে টোটাল সেন্টেন্স। এবার বুঝতে পারছো যে টু স্টেপ ডিরেকশন দেওয়ার পর থ্রি স্টেপ ডিরেকশন আসবে, কি আসবে পরপর গুলো পড়ো। ফলোস লেফট এন্ড রাইট ওয়েন ইনস্ট্রাক্টেড, বলো ডানে যাও বামে যাও ফলো করতে পারে কি? হ্যাঁ, বাদিক ডান দিক, কজনের বাচ্চা পারে বাদিক ডান দিক? সুতোটা পারমানেন্ট সুতো যে হাতে সুতো বাঁধা সেই দিকে যাও, সেটা বাঁদিক। যে হাতে সুতো বাঁধা সেই দিকে সেই পেন্সিলটা ধরো, সেটা বাঁদিক। এই যে ভিজুয়াল ক্লু থেকে বাচ্চা রিলেট করবে কোনটা ডান দিক কোনটা বাঁদিক। যে হাতে সুতো বাঁধা সেই দিকটা, সেই হাতের দিকটায় যাবে বাঁদিক। যে হাতে জুতো বাঁধা সেই পায়ের জুতোটা নাও, মানে বা পায়ের জুতোটা নাও, তারপরে রিলেট করাও বা পায়ের জুতোটা নাও। বুঝতে পারছো দরকার হয় বা পায়েও একটা সুতো বেঁধে দেবে, বা হাত বা পা বোঝানোর জন্য। চটি ঠিক করে বাচ্চা পড়ে না, ম্যাক্সিমাম প্রবলেম। কার কার আছে নামটা পারে, আর কার কার ঠিকঠাক দিদি পারে? আমার বেবিরও সমস্যা ছিল, সমস্যা ছিল কিন্তু আমি ওকে শিখেছি দুইটা দুইটা তো আগে এনে দুটো আগে সামনে রাখবে, ও যখন রাখে তখনই বুঝতে পারে ঠিক হয়েছে কিনা, যদি ভুল রাখে আবার নিচে নিচে ঠিক করে। হ্যাঁ, প্রথমে এই সমস্যাগুলো থাকে। তোমার বেবির বয়স কত? ওর পাঁচ, প্রায় পাঁচ, সামনে মাসে পাঁচ হবে। পাঁচ বছর বয়স, তার মানে তিন বছরে কতদিন লেগেছে ডেভেলপ করাতে? এটা দিদি খুব বেশি সময় লাগে নাই, কারণ হচ্ছে যে আমি জুতোটা সামনে এনে সোজা, এটা সোজা এটা ঠিক বলে বলে হয়তো সপ্তাহ খানেক লেগেছে জিনিসটা মাথায় ঢুকতে। সাত দিনে? তার মানে খুব বেশি দিন আগে না, হয়তো কয়েক মাস আগে। একটা স্কিল ধরে ধরে কাজ করালে সাত দিন দশ দিনের মধ্যে উঠে যাওয়ার কথা, যদি ঠিকঠাক কাজটা করানো যায়। যদি স্কিলটা না ওঠে তার মানে কাজটা ঠিক হচ্ছে না।
সাত দিন দশ দিনে যদি স্কিলটা না ওঠে তাহলে বুঝতে হবে কাজ ঠিক হচ্ছে না, স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হবে। বোঝাতে পারলাম? বছরের পর বছর ধরে এক কাজ নিয়ে কোনো বাচ্চাকে পড়ে থাকবে না। বাচ্চাকে এরকম টার্গেট নিয়ে ধরবে, এই সাত দিনের মধ্যে এই কাজটা আমি শিখিয়ে তুলবই, একটা কাজ। আচ্ছা দিদি, আমি একটু কোশ্চেন ছিল, এবার নেক্সট কাজ টার্গেট গুলো নেবে। বলো বলো। শুনতে পাচ্ছি মনে হয় কোন একটা সমস্যা হচ্ছে, কেমন করে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, শুনতে পেলাম না এখন। দিদি বলছিলাম যে আমাদের বাচ্চাদের তো অনেক এরিয়া ডেভেলপ করতে হবে, অনেকগুলো টাস্ক করতে হবে, অনেকগুলো গোল অ্যাচিভ করতে হবে। অনেকগুলো গোল একটা একটা করে করতে করতে দেখবে এমনি অ্যাচিভ হয়ে যাবে। একটা একটা করে কাজ করতে করতে একটা করে হয়ে যাবে। দেখো তো ফাইন মোটরের ক্ষেত্রেও দেখো, হ্যাঁ এট এ টাইম কয়টা মানে কয়টা করে নেওয়া যাবে এরকম কোন ই আছে? কারণ অনেক এরিয়া ডেভেলপ করতে হবে, তো অনেকগুলো টার্গেট করতে হবে, প্রত্যেকটা এরিয়া নিয়ে একটা বা দুটো করে গোল নেবে। আচ্ছা সারা দিনের রুটিনের মধ্যে সেটা ফেলে তুলে নেবে। আচ্ছা দিদি, এই যে রুটিনের প্রসঙ্গ আসলো তো আমি এজন্য বলছিলাম, মানে আমার না একটা প্রপার রুটিন দরকার। রুটিন আগে ছিল মোটামুটি একটা, সেটা হচ্ছে করোনার আগ পর্যন্ত রুটিনটা আমি বেশ ভালোভাবে ফলো করতে পেরেছিলাম এবং রুটিনের একটা সুফলও পেয়েছিলাম। কিন্তু এই করোনা আসার পরে মানে কোভিড-19 এর সময় আমার রুটিনটা এত বেশি হ্যাম্পার্ড হয়েছে, আর এখন যেহেতু স্কুলিং নেই তার মানে সে ওই স্কুলিং আওয়ারটাতে বেশি মানে নিজের মতো করে এই রুটিন তৈরি করা এই কোর্সের একটা মেইন পার্ট। জি দিদি, মানে এমন একটা রুটিন হবে যেটাতে বাচ্চাদের মানে সবকিছু থাকবে সারা দিনের মধ্যে। যদিও আপনি স্ট্রাকচারটাকে একদিন অ্যাভয়েড মানে ইয়া করতে বলেছিলেন, যে নিরুৎসাহিত করেছিলেন, স্ট্রাকচার পরে বাচ্চারা নাকি একটা স্ট্রাকচার হওয়াতে অভ্যস্ত হয়ে গেলে দেন ঝামেলা করে, যাই হোক। কিন্তু মানে এমন একটা রুটিন হবে যেটাতে মানে বাচ্চার সব ইয়া গুলো স্ট্রাকচার এনভায়রনমেন্ট আর রুটিন কিন্তু এক কথা নয়, দুটোর মধ্যে বিশাল তফাৎ আছে। হ্যাঁ আমি রুটিনটাকে না খুব বেশি এখন মিস করছি, যে ওর জন্য একটা প্রপার রুটিন দরকার। আর যে ইস্যুটা সেটা হচ্ছে ও বিহেভিয়ারাল ইস্যু নিয়ে আমি খুব বেশি ফেস করছি এই মুহূর্তে, এছাড়া বাকি সবকিছু মোটামুটি। তুমি এই প্রত্যেকটা ডোমেন আলোচনার পরে যখন তোমরা গোল নিয়ে রুটিনটা ভাববে তখন দেখবে সত্যি তো এই জায়গাগুলো কি সুন্দর রুটিনে ফেলে কাজ করানো যায়। ওই জন্য বলছি আগে অ্যাসেসমেন্ট না করলে কোনোটাই তোমাদের মাথায় ঢুকবে না, কেউ বুঝবে না, কেউ বুঝবে না। অ্যাসেসমেন্ট না করলে তো আমিই বুঝতে পারছি পারবো না আমার বাচ্চা কি কোন লেভেলে কোন কাজটা করাবো, নিজেরা তো দেখছো এখন পড়তে গিয়ে অ্যাসেসমেন্ট কিভাবে করবে কি দেখবে এটুকু পড়তে গিয়েই তো বুঝতে পারছো কি দেখা উচিত। সত্যি তো এটা আমি দেখিনি, তাহলে তো দেখতে হবে, যদি না পারে তাহলে আগে এটা তুলতে হবে, পরের পরে কাজটা পরে তুলতে হবে। এই এই কনসেপ্ট গুলো তো তোমাদের এখনই ক্লিয়ার হচ্ছে অনেকটা, হচ্ছে না কি গো? হচ্ছে না? তাহলে আমি পড়াতে পারছি না। কার ক্লিয়ার নয় জায়গাগুলো? জি দিদি ক্লিয়ার হচ্ছে। আর নজরুল ভাইয়ের মুখটা দেখে মনে হচ্ছে একদম ক্লিয়ার করতে পারিনি। না ক্লিয়ার দিদি ক্লিয়ার। এই কান ধরে দাঁড় করাবো না, বলো আগে। না দিদি ক্লিয়ার। আর কারো মুখ দেখতে পাচ্ছি না, কিচ্ছু বুঝতে পাচ্ছি না, কারো কাছে ক্লিয়ার কি ক্লিয়ার না। পড়ো পরের পয়েন্ট পড়ো। ফলো থ্রি স্টেপ ডিরেকশন সাচ অ্যাজ স্ট্যান্ড আপ ওপেন দা বুক এন্ড মুভ দা চেয়ার। দেখো টু স্টেপ ডিরেকশনটা দেওয়ার পরে টু স্টেপ ডিরেকশন বাচ্চা যেই মুহূর্তে নিতে পারবে তখন বেশ কিছুদিন প্র্যাকটিস করানোর পরে এবার আমরা আমরা
অল্প অল্প করে থ্রি স্টেপ ডিরেকশনে ঢুকবো। তার মানে কি, দুটো স্টেপে অ্যাটেনশন করলো, করার পরে একটু স্টেবল করিয়ে নিয়ে ওই জায়গাটা ড্রিলিং করিয়ে দিলাম, প্র্যাকটিস করিয়ে দিলাম, এবার অ্যাটেনশনের জায়গাটা আরেকটু বাড়ালাম, তিনটে স্টেপ একসাথে দিলাম, বাচ্চা ফলো করলো। বুঝতে পারলো কেন থ্রি স্টেপ ডিরেকশনটা দেব, কেন টু স্টেপ ডিরেকশন দেব? এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ, আমার বাচ্চা নিজের মধ্যে ঢুকে থাকে, রিসিভ করবে, দুটো স্টেপ আগে রিসিভ করুক, তারপরে রিসিভ করা রেডি হয়ে গেলে ফার্স্ট তো সিঙ্গেল ইনস্ট্রাকশন দেব, তারপরে ডাবল স্টেপ, তারপরে থ্রি স্টেপ। তার মানে রিসিভিং এরিয়া, ব্রেনের রিসিভিং ক্যাপাসিটি এরিয়া কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এবার রাবার দেখেছো, গার্ডার দেখেছো, এরকম টেনে টেনে একটু একটু করে বাড়াতে হয়, পরে এবার তুমি স্টেবল করে ধরে রাখো, গার্ডারটা স্টে হয়ে যাবে, স্টেবল হয়ে যাবে। কিন্তু যদি আরো বেশি করে জোর করে টানতে যাও, গার্ডারটা কিন্তু ছিঁড়ে যাবে। তার মানে কি, একসাথে অনেক কথা বলে ফেলছি বাচ্চার, বাচ্চা কিন্তু অ্যাটেনটিভই হচ্ছে না। আগে সিঙ্গেল স্টেপ, ডাবল স্টেপ, ট্রিপল স্টেপ, এই করে করে গার্ডারটাকে সওয়াতে সওয়াতে বড় করতে হবে, তারপরে সেই জায়গাটা কিছুটা স্টেবল করে ধরে রাখতে হবে। ড্রিলিং পিরিয়ড বলে ওটাকে, ড্রিলিং করিয়ে বাচ্চাকে ওই জায়গা স্টেবল করিয়ে দিল, তারপরে তুমি আরো টোটাল কথা বলো, তাতে অসুবিধা হবে। তার মানে মেথডটা বুঝলে, কেন হচ্ছে না, কেন অনেক কথা বললেও বাচ্চা বুঝতে পারছে না? পরের পয়েন্ট, আইডেন্টিফাইস কমন হার্মফুল সাবস্টেন্স ইভেন ইফ নট লেভেল। বলো, কিছু ক্ষতিকর জিনিস আছে যেগুলোতে লেভেল থাকে না, আইডেন্টিফাই করা। লেভেল ছাড়া ক্ষতিকর জিনিসগুলোকে আইডেন্টিফাই করবে? লেভেল অবস্থায় ক্ষতিকর জিনিসগুলো আইডেন্টিফাই করা খুব কঠিন, তারপরে আবার লেভেল ছাড়া। এই জায়গাগুলোকে প্র্যাকটিস করিয়ে দিতে হবে, কারণ আজ আমরা আছি, কাল আমরা থাকব না। কাল কিন্তু বাচ্চাকে এই জায়গায় বোঝানোর মতো কেউ থাকবে না, একটা ভুল হয়ে গেলে আমার বাচ্চার ক্ষতি। তাই জন্য আজ থেকে ভাবনা চিন্তা শুরু করতে হবে। আসমা ম্যাম, তোমার বাচ্চার এই জায়গাটা কি হবে? আমি আসমা ম্যাম না দিদি, ও তো আমি চিন্তা করছি যে এটা তো বড় মানুষদেরও সমস্যা হয়, বড় মানুষরাও তো দেখবেন যে মানে হ্যাঁ বেশ কিছু লেভেল ছাড়া জিনিসকে আমায় বাচ্চার কালার দেখিয়ে, স্মেল দেখিয়ে বুঝিয়ে দিতে হবে, যেগুলো ডেইলি ইউজ হবে সেগুলো। ব্যাপক জিনিস নিয়ে কাজ করার দরকার নেই, দুটো তিনটে লেভেল ছাড়া ডেঞ্জার জিনিসগুলোকে বাচ্চাকে বুঝিয়ে তুলতে হবে। এই ব্যাপারটা কিভাবে বাচ্চাকে ই করব আরো বেশি? হ্যাঁ মানে এই যে লেভেল ছাড়া অথবা লেভেল যে সব ইয়াগুলো আছে হার্মফুল সাবস্টেন্স গুলো, ওগুলোকে মানে বাচ্চাকে মানে বোঝাতে কিভাবে সাহায্য করব, শুরুটা কিভাবে করব? আমি এটার এক্সপেরিয়েন্স একটা বলবো, আগে লেভেল অলা ডেঞ্জার জিনিস এগুলো ক্ষতিকর এই জায়গাগুলো কতটা বুঝে? কাকে মুখের সামনে স্পিকারটা নাও, তোমারটা শোনা যাচ্ছে না। বুঝালে না দিদি বুঝে সবই, হ্যাঁ পরবর্তীতে সে কতটুকু বুঝালে নয়, লেবেল আছে পয়জন, জীবনে কোনদিন হাত দেব না পয়জন, এটা কতটা স্ট্রংলি বোঝে। এটা যদি না বোঝে আগে এই স্টেপে কাজ করতে হবে, তারপরে পরবর্তী স্টেপ নিয়ে ভাববো। এই যে ধরো এমডিপিএস এ যতগুলো স্টেপ আছে, এক নম্বর স্টেপ, তারপরে দু নম্বর স্টেপ নিয়ে ভাববো, এক নম্বর স্টেপটা আগে রেডি করব, তারপরে দু নম্বর স্টেপ রেডি করব, তারপরে তিন নম্বর স্টেপ রেডি করব। মাঝে কোনো কারণে কোনো একটা স্টেপ রেডি হয়ে যেতে পারে, কিন্তু আমরা চেষ্টা করব যাতে পর পর স্টেপগুলো রেডি হয়ে আসে।
আগে পরে কোনো স্টেপ হবে না, আগে 16 নম্বরটা করিয়ে নিলাম, পরে গিয়ে 10 নম্বর নিয়ে ভাববো, এইটা যেন না হয়। এটা আমার আগে সোজা মনে হচ্ছে, তাহলে এই 20 নম্বরটা আগে করিয়ে নিই, পরে গিয়ে 5 নম্বরটা কঠিন মনে হচ্ছে, পরে গিয়ে 5 নম্বর করাবো, এই জিনিস MDPS এ হবে না, এই জিনিস চেকলিস্টে হবে না, চেকলিস্টে এই জিনিস করা যাবে না। 5 নম্বরেরটা 5 নম্বরেই শেখাতে হবে, 1 নম্বরেরটা 1 নম্বরেই শেখাতে হবে, প্রথমেই শেখাতে হবে, মাথায় ঢুকিয়ে নাও এই জায়গা। এই জন্যই কিন্তু চেকলিস্ট, শুধু চেকলিস্ট নয়, স্ট্যান্ডার্ডাইজ চেকলিস্ট। তুমি আমি যে কোনো একটা লিস্ট করলে সেটা স্ট্যান্ডার্ডাইজ হবে না, সেটা দিয়ে বাচ্চার উপরে এক্সপেরিমেন্ট করা যাবে না, তাতে বাচ্চার ক্ষতি, লাভ তো হবেই না, উল্টে ক্ষতি হবে। পরের পয়েন্ট, আফটার লিসেনিং টু এ ওয়ান পেজ স্টোরি ইন্ডিকেট yes or no to a specific question on it bolo golpo bolar pore prosno korle ha ba na bolte pare dekho golpo bolar pore bolle kintu golper o ekta calculation dewa ache e calculation one page story গল্পটা যেন একটা পেজেই হয়, একটা পেজের কম না হয় বেশি না, মাইন্ড ইট। তার মানে কি, ওয়ান পেজ অ্যাটেনশন, ওয়ান পেজে যতগুলো ওয়ার্ড হয় ততগুলো ওয়ার্ড সে মনে রাখতে পারবে, বুঝতে পারবে, মিনিংটা জানতে পারবে, তারপরে তো আনসার করতে পারবে। এই লেভেলে তুলতে হবে মানে এক পাতাই গল্পটা থাকবে, একটা A4 সাইজের বইয়ের মানে বইগুলো হবে, যেরকম নর্মাল একটা বই হয় ওরকম একটা পাতা গল্প থাকবে, একটা পাতায়, একটা পাতা মেজারমেন্ট, মানে একটা পাতায় যতটা ওয়ার্ড, যতটা অ্যাটেনশন, যতটা কনসেন্ট্রেশন দরকার ততটাই। আমি এই স্টেপে এর বেশি যাব না, দু পাতা তিন পাতা পড়াবো না, মনে রাখাবো না, কোশ্চেন জিজ্ঞেস করবো না, বুঝতে পেরেছো? একটা পাতা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ, এটা হচ্ছে আমার স্ট্যান্ডার্ড লেভেল। এবার এই লেভেলটা যেই অ্যাচিভ করে গেল বাচ্চা, এবার লেভেল বাড়াবো, এটা হচ্ছে আমার বেসলাইন। এই লেভেলটা উঠে গেলে, এই লেভেলের থেকে কম যারা তাদের এই লেভেলে তুলতে হবে, এই লেভেল যারা ছুঁয়েছে অ্যাচিভ করেছে তাদের এই লেভেল থেকে হায়ার লেভেলে তুলতে হবে, বুঝতে পারছো? এটা হচ্ছে মাইলস্টোন, ওয়ান পেজ। বিলো যাদের তাদের এই লেভেলে তুলে আনতে হবে, যারা এই লেভেলে উঠেছে তাদের এই লেভেল থেকে এবার আপার স্টেজে নিয়ে যেতে হবে, সেকেন্ড মাইলস্টোন নিয়ে যেতে হবে, বুঝতে পারছো? এর জন্যই ওয়ান পেজ মেনশন করেছি, আটটা। বলো পরের পয়েন্ট, বলো ফলোস অ্যানাউন্সমেন্টস অন টিভি, রেডিও, এট রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড অর এয়ারপোর্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট রেসপন্স। রেলওয়ে স্টেশন, কালকে যে বাচ্চাটাকে দেখলে সেই বাচ্চাটাকে রেল অ্যানাউন্সমেন্ট ফলো করাতে গিয়ে তার খুব মজার ঘটনা ঘটেছে। সে স্টেশন থেকে বেরিয়ে আমার কাছে এসেই ফার্স্ট বলে ও ট্রেনের টাইম কটা ছিল, এবং এটা বলে একদম যেরকম ভাবে রেলওয়ে স্টেশন অ্যানাউন্স হয় একদম টিপিক্যাল সেই ল্যাঙ্গুয়েজে, সেই ট্রেন এতটা সময় এই দমদম স্টেশনে, আমি ঠিক বলতে পারছি না ওর মতো করে, আমি কোনদিন রেকর্ড করে আনবো। এবং তার আগে এই এটা অ্যানাউন্সমেন্টটা হওয়ার আগে একটা টিক টিক না কিরকম একটা আওয়াজ করে ও, এবং অ্যানাউন্সমেন্ট শেষ হওয়ার পর একটা
আওয়াজ হয় টিক টিক বলে, একটা টিপিক্যাল আওয়াজ হয়, ও একদম অবিকল ওই আওয়াজটা পর্যন্ত করে তারপর স্টপ করে। মাইনিউটলি শেখানোর ফল, এত স্পেসিফিক শেখানোর ফল, আমরাও কিন্তু ওই আওয়াজটাকে নকল করতে পারিনি। ও কিন্তু একদম টিপিক্যাল, মানে শুনলে চোখ বন্ধ করে শুনলে বলবে সত্যি রেলওয়ে স্টেশনে তোমার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, মানে ট্রেন নাম্বার ধরে একদম বলে দেয়, এই হচ্ছে ব্যাপার। এই অ্যানাউন্সমেন্টটা শোনাতে হবে, রাস্তা দিয়ে যাচ্ছি অ্যানাউন্সমেন্ট ফলো করাতে হবে, না হলে কোনো কারণে কোনো ভিড়ে যদি আমার বাচ্চা হারিয়ে যায় সে কিন্তু অ্যানাউন্স ফলো করে আসতে পারবে না। আর আরেকটা জিনিস, ছোট বাচ্চা হয় হাতে নয় ব্যাগে কোথাও একটা ফোন নাম্বার লিখে তারপর নিয়ে বেরোবে, কারণ যে কোনো মুহূর্তে যে কোনো ইনসিডেন্ট ঘটে যেতে পারে, বাচ্চা যাতে কোনোভাবে মিসিং না হয়। আমি ফোন নাম্বারটা মুখ করে, মুখের সামনে স্পিকারটা নাও, শুনতে পেলাম না তো। মানে আমি ফোনটা আর অ্যাড্রেসটা ওকে মুখস্থ করিয়ে দিয়েছিলাম দিদি, নিজে অপারেট করাটা শিখায়নি, এখানে গ্যাপ রয়ে গেছে। এবার স্টার্ট করো, মুখে বলতে পারে যেমন, এবার স্টার্ট করো নিজে ফোন নাম্বারটা ডায়াল করতে পারে কিনা। সব এখানে আছে, চেক লিস্টে সব আছে, ফোন রিসিভ করতে পারে কিনা, ফোন ডায়াল করতে পারে কিনা, ইনফরমেশন নিয়ে ঠিক ট্রান্সফার করতে পারে কিনা, সব আছে চেক লিস্টে। দেখো ফোন ডায়াল করতে পারে দিদি, মানে হচ্ছে সেটা নেম দিয়ে যদি ইয়া থাকে, এন্ট্রি করা থাকে ফোন বুক থেকে নিয়ে ফোন ডায়াল করে দিতে পারে নাম চিনে ওইভাবে করে। কিন্তু ওই যে আমার নাম্বার ওর বাবার নাম্বার থেকে বা যেভাবে মানে হারিয়ে গেলে যে সিচুয়েশনটা তৈরি হয়, মানে ওই রকম সিচুয়েশনটা আমরা বাসায় কখনো করে দেখাইনি। হ্যাঁ, ওরকম এক্সপোজার দেইনি। এবার ওই এক্সপোজারটা প্ল্যান করো, করে ওই এনভায়রনমেন্টে বাচ্চাকে ফেলো। এমন ভাবে প্ল্যান করবে তোমাদের ফলো আপে, তোমাদের প্ল্যানিং এর উপর ওই এক্সপোজারটা ফেলো। প্ল্যানিং করার আগে সমস্ত সেফটি মেজার্স গুলোকে মাথায় রেখে প্ল্যানিংটা করবে। বলো পরের পয়েন্ট। Respond to jokes. Humorous happening at home and school with expression. Bolo. Kono jokes bolle seta expression dai kina school e ba bhashay kono. Kono joke keu bollo, bachcha expression dilo, normal expression. হা 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 করে হেসে যাচ্ছে, সেটা নর্মাল এক্সপ্রেশন নয়। আর এক্সপ্রেশন দিলই না, জোকটা খেয়ালই করলো না, চলে গেল, ইগনোর করে দিল, বুঝতেই পারলো না এটা মজার জিনিস। এই দুটো জিনিস ম্যাক্সিমাম দেখা যায়, এই জায়গাটা রেডি করতে হবে। মজা করতে জানতে হবে, মজা পেতে হবে। তার মানে দেখো, এত ছোট ছোট ভাবে আমার বাচ্চাকে ট্রেন করতে হবে, এত ছোট ছোট দিকগুলোর মধ্যে ওকে ফেলতে হবে, এবং কি রিয়্যাক্ট করে এই সব দিকগুলো সেগুলো শেখাতে হবে। এটাই হচ্ছে স্পেশাল এডুকেশন। দিদি আমার বাচ্চা তো 20 নাম্বারটা পারে না, মানে ও জোকস বুঝে না, বুঝে যে রিঅ্যাকশন দেখাবে, ওই এক্সপ্রেসিভ রিঅ্যাকশনটা দেখাবে, দেখাবে এই জায়গা নিয়ে কাজ করবে, ঠিক দেখাবে। এটা শুরুটা দিদি, এটাও তো ওদের জন্য একটা মানে মিথ, যে ওরা এটা বোঝে না, জোকস ওরা বোঝে না।
একদম তাই, জোকসরা বোঝে না, কারণ ওদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার রয়েছে। এই ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা আমরা ওভারকাম করে দিতে পারছি না প্রথম থেকে, খুব কঠিন কাজ ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার ওভারকাম করা, ভোকাবুলারি ওভারকাম করা। জোকস বুঝতে হলে এক পাতা স্টোরি পড়তে আগে জানতে হবে, প্রত্যেকটা মানে বুঝতে জানতে হবে, তারপরে তো সেটা মজার কি দুঃখের কি এমনি কোন অনুভূতিহীন সেটা তো বুঝবে। এই এটা বুঝতে হলে তো অ্যানালাইসিসও জানতে হবে। একটা কিছু শুনে সেটা অ্যানালাইজ করেই তো আমরা হাসি, মানে একটা কেউ জানতে হবে, ব্রেনের অ্যানালিটিক এরিয়াকে বুস্ট আপ করতে হবে। কি করে বুস্ট আপ করবো? এই বুস্ট আপ করতে গেলে যে ভোকাবুলারি দরকার হয়, পর্যাপ্ত ভোকাবুলারি, বই পড়ানোর অভ্যেস, মজার গল্প, নর্মাল গল্প এবং ইমোশন ছাড়া কোনো গল্প, এইগুলো বোঝানোর যে জায়গাটা, এই বারবার এই পড়িয়ে বোঝানো এই জায়গাটা তৈরি করতে হবে। বুঝতে পারছ? ওয়ার্ড লেভেলে চলে এলে সেন্টেন্স পড়তে শুরু করে দিলে বিভিন্ন ধরনের গল্প পড়তে হবে, প্রত্যেকটা লাইন, এই লাইনটার কি মজা বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে না কোনো অনুভূতি বোঝাচ্ছে, যে কোনো অনুভূতি, সেটাকে বিশ্লেষণ করে বাচ্চাকে বোঝাতে হবে। বুঝেছো? এটা আমরা কিন্তু সব বাচ্চার সঙ্গেই করি, আমরা সমস্ত নর্মাল বাচ্চার সঙ্গে করি, মজা করি, গল্পের বই পড়ি, হাসাই, হাসির জিনিস দেখাই বারবার, দেখ এইটা দেখ এইটা, আমরা মজার গল্প বাড়িতে বাচ্চার সঙ্গে এসে করি। কিন্তু যখনই আমার স্পেশাল বাচ্চা, তখনই ওই বাচ্চাটা এতটাই হতভাগ্য যে আমার বাবা বা মা আমার কাছে মজার গল্প কি সেটা করতে ইচ্ছাই প্রকাশ করেন না। মা বাবার দোষ নেই, মা বাবা বোঝেনি না এই মজার জায়গাটা কি ও নিতে পারবে। তুমি ভেবে দেখো, যাদের দুটো সন্তান আছে তারা দেখো, তুমি জানিস আজকে একটা মজার ঘটনা ঘটেছে অফিস থেকে আসার পর। মজাটা কি? এটা হচ্ছে মজা, আমি আমার বাচ্চাদের সঙ্গে ভ্যাঙাই, নাকে ঘুষি মারি, আবার নাকটাকে এরম এরম করে দিই, এবার আমার নাকে হাতটা বাড়াতে গেলে যেই ঘুষি লাগলো কি লাগলো না আমি এরম করি, বলি উফ ব্যথা লেগেছে, তার মানে কি হাতটা বাড়ালেই ব্যথা লাগে, এই ফিলিংটা ডেভেলপ করি। এইটা কখন ডেভেলপ করি? ক্লাসে যখন ঢুকছে, এটা হচ্ছে আমার রিইনফোর্সমেন্ট, এটা দিয়ে বাচ্চার সঙ্গে একটা ফ্রেন্ডশিপ র‍্যাপও তৈরি হলো, ফিলিংগুলো আমি বাচ্চাকে বোঝাতে পারলাম। এই অনুভূতিগুলো যদি না বোঝে, এই জন্যই তো আগের আগের তিনটে পয়েন্ট আগে পয়েন্টটা এসছে যে হাসির চেহারা বুঝতে পারে তো, দুঃখ দুঃখ মুখ বুঝতে পারে তো। আজকে ওই লেভেলটা যদি ক্লুইং এ থাকে, তাহলে কিন্তু এই লেভেলটা অ্যাচিভ করা সম্ভব নয়। ওটা যদিও একদম রেডি হয়ে যায়, ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, তবেই কিন্তু ওর বাকি একাডেমিক এরিয়াগুলো ডিপেন্ডেন্ট হলে এই ওয়ান পেজ স্টোরি পড়ে বা জোকস গল্প শুনে মজা পাবেই পাবে। প্রত্যেকটা ওয়ার্ড লেভেল তৈরি করতে হবে। এবার বাচ্চা বুঝতে পারছে না, হয়তো ওয়ার্ডটা বুঝতে পারছে না, ওয়ার্ডের মানেটা বুঝতে পারছে না, তাই পুরো ব্যাপারটাকেও ফিল করতে পারছে না, তাই হাসছে। এবার কোন জায়গায় সমস্যা তোমার বাচ্চার, এটা তোমাকে কি করে বুঝবে তুমি? এই যে অ্যাসেসমেন্ট চেকলিস্ট ফলো করবে একটার পর একটা, কোনটা এ কোনটা বি, বি দিয়ে দিও পাশে কি কারণে বি দিচ্ছ, সেটা যখন ভাববে কোনো অসুবিধা হচ্ছে সেই জায়গাটা লিখে রাখবে, ওটা থেকে অ্যানালিসিস করে তুমি বুঝতে পারবে যে তোমার বাচ্চা এই লেভেলটা কেন বুঝতে পারছে না। ওই জন্যই বারবার বলি বাচ্চা ঘাটো, অ্যাসেসমেন্ট করো, না হলে চোখ খুলবে না। পরের পয়েন্ট, যত বাচ্চা ঘাটবে
তত দেখবে এই পয়েন্ট গুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে, তোমাদের চোখ গুলো খুলবে। পরের পয়েন্ট পড়ো দিদি, সাত নম্বর ডোমেন শেষ, সাত নম্বর পড়বো, পড়ো সাত নম্বর পড়বে কি পড়বে না বলো, সাত নম্বর শেষ, সাত নম্বর শুরু করবে এই সাত নম্বর, আচ্ছা পড়ে না পড়ে না, আট নম্বর শেষ, আট নম্বর এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, যেটা রিসিভ করলাম মেন এরিয়া গুলো বোঝো, আমার বাচ্চার সমস্যার এরিয়া, যেটা রিসিভ করলাম যেমন ভাবে রিসিভ করলাম, বলো টাইম হয়ে গেছে তোমার? না না টাইম হয়নি, আমি একটু এক মিনিট সময় নিব, আমার যে কথাটা পরে বলতে চাচ্ছিলাম, আমি একটা জিনিস একটু ক্যালকুলেট করে দেখলাম যে একটু সময় নেই, জাস্ট দুটো মিনিট আলোচনা, জরুরি আলোচনা সবার জন্য, সেটা হচ্ছে আমরা যদি আজকে থেকে এখন থেকে শুরু করে যদি সপ্তাহে চারটা ক্লাস করি, তার মানে শুক্র শনি রবি বুধ, যদি শুক্র শনি রবি বুধ এরকম চারটা ক্লাস করি, বা দিদি যদি চেঞ্জ করতে চায়, আমরা একেবারেই মানে রোজার আগের দিনে গিয়ে ব্রেক করতে পারবো, মানে শেষ করে ফেলতে পারবো। এখন আমার কোনো আপত্তি নেই, তোমরা যদি কাজে থাকো আমার কোনো আপত্তি নেই, আমি বলি কি জিনিসটা, এবং আমি যে আমরা যে 2 থেকে 12 তারিখে আমরা স্পেশাল চাইল্ড কেয়ারের যে প্রোগ্রাম রাখছি, সেটাও আমি এমন ভাবে সাজাচ্ছি যেন স্পেশাল ট্রেনিং কোনো ভাবে এফেক্টেড না হয়, হ্যাম্পার্ড না হয়, একেবারেই না। হ্যাঁ, আমি ওই সময়টাতে কোনো প্রোগ্রামই রাখছি না ওই দিনগুলোতে। এখন এমনকি প্রথম আমাদের ওপেনিং হবে হচ্ছে 2 এপ্রিল শুক্রবার, সেদিনও আমি ট্রেনিং এর আগেই শেষ করে ফেলবো প্রোগ্রাম, লাগে আগে শুরু করবো, 5টায় শুরু করবো। আমি বলি কি আপনারা একটু সহযোগিতা করেন, সহযোগিতা করেন, আমরা এভাবে করি, যদি এমন হয় যে ঠিক আছে রোজার মধ্যে একটা দুটো ক্লাস গেল, কিন্তু রোজার মধ্যে যদি অনেকগুলো ক্লাস যায় তখন অসুবিধা হয়ে যাবে, কারণ আমাদের দেশে দিদি দিদি কাছে অপরিচিত হতে পারে, আমাদের দেশে পুরো এনভায়রনমেন্টটা চেঞ্জ হয়ে যায় রমজান মাসে, অফিস গুলো সকালে শুরু হয়, হ্যাঁ তারপরে একটা প্রেশার থাকে আপনার, যে আমাদের ব্রেকফাস্ট যেটা আর কি সেটা, তারপরে আমার মনে হয় কি যদি আপনারা একটু সময় দেন, এটা আপনারা একটু ডিসকাস করেন নিজেরা, যদি আমরা 4টা ক্লাস করতে পারি আমরা শেষ করে ফেলতে পারবো এদের আগে, সরি বা রোজার শুরু হওয়ার আগে, এটা একটু চিন্তা করেন। আর দিদি তো রাজি আছেন, আপনি কি বারে দিদি পারবেন শুক্রবারে? এটা হলে খুব ভালো হবে সাইদ ভাই, খুব ভালো হবে। একটু 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 প্রেসার নেন, একটু প্রেসারটা নিয়ে আরেকটা কথা বলি আপনাকে, সেটা হচ্ছে যে ট্রেনিং শেষ হওয়ার পরেও কিন্তু আমাদের মেসেঞ্জার গ্রুপে আপনারা থাকবেন, এবং দিদি কিন্তু মানে সাপোর্ট দিয়ে যান, যদি কোনো ফিডব্যাক চান বাচ্চার বা সেগুলো তো আমাদের এর আগে যে ট্রেনিং করেছে তারাও আমাদের সাথে যুক্ত আছে, কিন্তু এমন না যে ট্রেনিং শেষ হয়ে যাওয়া মানে কোনো যোগাযোগ থাকবে, তা কিন্তু না, শুধু তাই না, সমস্ত ব্যাচে একে ওকে অ্যাসেসমেন্টের জন্য ঠেলে বেড়াচ্ছি। এক্স্যাক্টলি, হ্যাঁ এক্স্যাক্টলি, সো সাইদ ভাই প্রচুর চাপ নিয়ে নেয়, আমি বলি কি একটু প্রেশার নেন, নিয়ে সপ্তাহে 4টা করে শেষ করে ফেলুন, আজকে 9টা হয়ে যাবে আর থাকবে 11টা, হয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? হ্যাঁ তাহলে চেষ্টা দেখেন আপনারা কি যেটা চান সেটাই হবে। পরো পরের পয়েন্ট, নেক্সট ভয়েস সাউন্ড, বলো শব্দ তৈরি করতে পারে কি? শব্দ তৈরি করতে পারছে, হামিং সাউন্ড করে বাচ্চারা, হামিং সাউন্ড করার পরে ওই হামিং সাউন্ডকে চ্যানেলাইজ করা, এটা কিন্তু শব্দ উৎস, ব্যাবলিং, বব 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 বব, গার্গলিং, বাইলেবিয়াল সাউন্ড ডেভেলপ করা, তারপরে গ্যালেটাল সাউন্ড, প্যালেটাল সাউন্ড, এর পর 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 করে শব্দ তৈরি করে নিজেকে এক্সপ্রেস করতে পারছে কিনা সেটা দেখা, বলো দিদি। একটা কথা ছিল যে এটাই আহিয়ানা, মানে লাস্ট কিছুদিন ধরে হচ্ছে ও যখন রাগ হয়ে যায় বা ওর খুব ঘুম পেয়ে যাচ্ছে, ও কিছু বলতে চাচ্ছে মানে খুব করে বলতে চাচ্ছে, তখন ও কি করে, ও তো কোনো অর্ডার ভাবে স্পেসিফিকলি জানে না, তখন ওর মানে রাগ করে রাইমস বলা শুরু করে, বা ও দুই একটা ওয়ার্ড বলে ওই ওয়ার্ড দিয়ে একটা জানে ওইটাই বলে, এখন আমি এইটাকে মডিফাই কিভাবে করব, মানে ওকে মানে এই জায়গাটাতে আমার কি কিভাবে কাজ করা উচিত? কেন রাগ হয়েছে বলো তুমি তো, এটা রাইন বলছো, হ্যাঁ রাইন বললে তো রাগ বুঝতে পারবো না, কি কারণে রাগ হয়েছে বলো, আচ্ছা এবার ক্লু দাও কি কারণে রাগ হতে পারে, এবার ওর সঙ্গে এই ব্যাপারগুলো নিয়ে কমিউনিকেট করো, তোমার কি এখন রাগ হচ্ছে? হ্যাঁ না না, কোনটা রাগ হয়েছে? আর তুমি রাইমস বলছো কেন? তুমি কি পড়াশুনো করছো তাই রাইমস বলছো? এবার প্রত্যেকটা জায়গায় ওর সঙ্গে গল্প করো,
এবারও বুঝুক পড়াশুনো করলে রাইন্স বলতে হয় নাকি রাইন্স কেউ বলতে বললে রাইন্স বলতে হয় নাকি রাগ হলে রাইন্স বলতে হয়। ও রাগ হলে ওটাই ওর মনে আছে, ও বিড়বিড় বিড়বিড় করছে। আমরাও ছোটবেলায় করতাম, রাগ হলে বিড়বিড় 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 করতাম। ছোটবেলায় কেন, এখনো করি। এখনো যদি সারাদিন পরে কাজ ফাজ সেরে বাড়িতে আসি, তারপরেই যদি বর গিয়ে বলে এক গ্লাস এক কাপ চা করে দাও, তখন তো মাথাটা গরম হয়ে যায়। মুখে তো আর বলতে পারি না, মনে মনে বলি চা খাওয়ার আর জায়গা পেলো না, আমি বাইরে থেকে চা কিনে নিয়ে এসে খাওয়াতে পারতাম, এক্ষুনি চা করতে হবে তার জন্য, মনে 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 বলি কি করব বলো। হ্যাঁ বলো নজরুল ভাই। অ্যাটেনশনের জন্য কোন স্থান ব্যবহার করে অ্যাটেনশনটাকে ক্রিয়েট করবে, দেখো একটা সাউন্ড কত ভাবে ব্যবহার করছে। ও এক্সপ্রেস করতে পারছে না, রাগ করছে, সাউন্ড ব্যবহার করছে। অ্যাটেনশন ক্রিয়েট করার জন্য সাউন্ড ব্যবহার করছে, জানে ও সাউন্ড করলেই আমার দিকে তাকাবে। আমি অড বিহেভিয়ার করলে আমাকে অ্যাটেনশন দেবে, তাই আমি অড বিহেভিয়ার করছি। আমি অকারণে চিৎকার করলে তোমার ছেলের এইটাও দেখো, আমি রাগ দেখিয়ে রাইমস বলছি তবে আমি অ্যাটেনশন পাচ্ছি, এইটা নয় তো। এটা ভালো করে বুঝতে হবে কিন্তু, আমি রাগ দেখিয়ে রাইমস বলছি, রাইমস বললেই আমি অ্যাটেনশন পাচ্ছি, তাই আমি রাগ দেখাচ্ছি রাইমস বলে দিচ্ছি, এই জায়গাটাও কিন্তু আমাকে ভালো করে অবজার্ভ করতে হবে, বুঝতে পারলে? জি দিদি। এই জায়গাটাও কিন্তু আমাকে ভালো করে অবজার্ভ করতে হবে, কেন রাইমস বলছে, ও কি অ্যাটেনশনের জন্য করছে না রাগ হচ্ছে, সেটা রাগটাকে এক্সপ্রেস করতে পারছে না ওয়ার্ডে, তাই ওই রাইমসটা ওর মাথায় এসে সেটা দিয়ে এক্সপ্রেস করছে। এই জায়গাগুলো মাইন্ড পাচ্ছে, হ্যাঁ ও এক্সপ্রেস ওর বেশি টাইমটাই করে হচ্ছে ওর যখন খুব ঘুম পেয়ে যায়, ও ঘুমাতে চাচ্ছে কিন্তু আমি ওকে ঘুম পাড়াতে পারতেছি না বা ঠিকভাবে নিচ্ছি না, বেড়ে নিয়ে যাইনি, তখন ও হচ্ছে এক্সপ্রেস করতে পারতেছে না, তখন মেবি করে। ঠিক আছে, তাহলে এইটা অন্যভাবে জেনারেলাইজ করো যে তোমার এখন ঘুম পেয়েছে, তুমি রাইমস বলতে চাও, রাইমস বলে ঘুমোবো, ওর সঙ্গে ওকে বিছানায় নিয়ে গিয়ে শোয়াও আর রাইমস বলতে শুরু করো ওর সঙ্গে। তাহলে কি ঘুমের সময় রাইমস বলতে হয় এটাও বুঝতে পারবে, ও ইন্ডিকেট করবে আমার এখন ঘুম পাচ্ছে, হয়তো এক্সপ্রেস করতে পারছে না, ও হয়তো এটাও হতে পারে বোঝাতে পারে, আমি জানি না। অনেক সময় অনেকে ঘুমের আগে রাইমস বলে, ও হয়তো এটাও বোঝাতে চাইছে রাইমস বলে যে এই সময়টা আমি ঘুমোবো। মানে স্পেসিফিক কি রাইমস ওই ঘুমের সময় যদি তুমি না নিয়ে যাও রাগ হয় সেই সময় বলে, নাকি আদার্স আরো কোনো কারণে রাইমস বলতে শুরু করে রেগে গেলে? আচ্ছা দিদি আমি দেখবো এটা, আবারও ভালো করে একটু অবজার্ভ করবো। এরকমও হতে পারে, অনেক বাচ্চা যেমন ধরো মারা ঘুমের সময় লরি গায় না, হ্যাঁ হ্যাঁ আমি তো ওকে বলি প্রায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যেমন ধরো ও মানে অনেক বাচ্চার ঘুম পেয়েছে, বাচ্চাটা কি করছে ওর হাতের সামনে কোল বালিশ থাক বালিশ থাক আর যাই থাক, সেখানে গিয়ে পেটিয়ে বলছে ও, মানে এটা মাকে বোঝানোর চেষ্টা করছে। ধরো তোমার ওই 1 বছর 2 মাস 1.5 বছর এরকম বয়সী মেন্টাল এজ যখন, মানে ওদের মতো বোঝানোর চেষ্টা করছে যে আমি এখন ঘুমোতে যাব। ও করা মানে কি এরম ভাবে ঘুমোতে যায়, ও এক্সপ্রেস করতে পারছে না, ভাষায় বোঝাতে পারছে না যে আমার এখন ঘুম পাচ্ছে। ও বুঝিয়ে দিচ্ছে কি করে, ও বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বুঝিয়ে দিচ্ছে কি না ও করো মানে তুমি আমায় ঘুম পাড়ানোর সময় ও করো, তার মানে এরম করতে যাবো এক্ষুনি। বা অনেক সময় বলে আম হাম 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 হাম, মারা খাওয়ার সময় বলে না হাম হাম করে খাও, বাচ্চার খিদে পেয়েছে, খিদে পেয়েছে বলতে পারছে না, রাগের ছেলে বলছে ই আম হাম হাম ই আম হাম হাম, মানে কি আমি এখন খাবো, আম হাম করে খাবো। মাও বুঝতে পারছে না যে কি ইন্ডিকেট করছে, কিন্তু এটা কিন্তু ও ইন্ডিকেট করছে। আমরা খাওয়ার সময় বাচ্চাকে অনেক সময় বলি হাম হাম করে চিবিয়ে নাও, হাম করে দাও, হাম করে খেয়ে নাও, কিন্তু ওর যখন খিদে পায় তার আগেই এই ইশারাটা করে, রাগ হয় এই এই রাগটা দেখায়, তখন এরকম করতে থাকে। স্পেসিফিক কোন বিহেভিয়ারটা কি সময় করছে সেটাকে রিলেট করে কি বোঝাতে চাইছে, এইটা হচ্ছে এ বি সি অ্যান্টিসিডেন্ট বিহেভিয়ার কনসিকোয়েন্স।
প্রত্যেকটা বাচ্চা কিন্তু এক্সপ্রেস করে নিজের মতো করে করে, সেটাকে আমাকে জানতে হলে বুঝতে হলে আমাকে ফলো করতে হবে বেশ কিছুদিন, তবে কিন্তু আমি প্রপার জায়গাটা বুঝতে পারবো। এটা একটু দেখো, দেখার পরে মেজার করো, মেজার করে একটা কাজ করো। দেখো স্পেশাল এডুকেশনটা পুরোটাই কিন্তু মেজারমেন্টের উপর ডিপেন্ড করছে, কোনোটা গেসিং এর জন্য না। গেস করে আমি একটা কিছু বলে দিলাম সেটা নয়, আগে মেজার করে ভালো করে অবজার্ভ করো, এই অবজার্ভ করবে কিভাবে এরা চেকলিস্ট দিয়ে দিয়েছে, এইভাবে অবজার্ভ করতে হয়, মেজার করতে হয়, দেখতে হয়, তারপরে ডিসিশন করতে হয়। প্রত্যেকটা পয়েন্ট লিখে রাখো, লিখে লিখে ডিসিশন করো। আপনাকে জানাবো। হ্যাঁ একদম একদম। পরে পয়েন্ট বলো দিদি। ওই যে আমার ছেলে, আমার ছেলে আপু, ওই যে খাদিজা আপুকে বলছি, আমার ছেলেটা ওরকম সমস্যা ছিল, ও না ক্ষুধা পেলে উল্টা পাল্টা আচরণ করতো, মানে তখন বুঝতাম যে অনেক পরে আমরা বুঝতে ক্ষুধা পেলে আসলে এরকম করে। তো ওকে আমরা একটা ডায়ালগ শিখিয়ে দিয়েছি, মা খিদে পেয়েছে খেতে দাও, মা খিদে পেয়েছে খেতে দাও। তো এখন ওরকম সিচুয়েশনটা হলে ও আর ওরকম অড বিহেভিয়ারটা করে না, বলতে পারছে মা খিদে পেয়েছে খেতে দাও, মুখস্থ ডায়ালগ। এবার দেখো তোমার বাচ্চাটা বলতে প্রতিদিন, ওকে বাচ্চাটা বলতে পারছে না, তাকে কি করে শেখাবে মা খিদে পেয়েছে খেতে দাও? কিভাবে শেখাবো দিদি বলেন। একদম তাই, প্লেট নিয়ে আসবে, ওর প্লেটটা নিয়ে আসবে, বাটিটা নিয়ে আসবে। একদম তাই, প্লেটটা আনতে পারো, বাটিটা আনতে পারো, চামচটা আনতে পারো, সব থেকে সোজা ওয়েতে খিদে পেয়েছে বোঝাতে গেলে যাও গিয়ে চেয়ারে বসে যাবে। এরকম মনে হলে হচ্ছে ও সারা ঘরে খাবার খুঁজতে থাকে। আমি তো ওর কারণে খাবার গুলো একটা স্পেসিফিক জায়গায় রাখি যাতে ও নিতে না পারে। তো ও সারা ঘরে পাগলের মতো হয়ে খাবার খুঁজতে থাকবে, গিয়ে আর কিছু পারুক আর না পারুক, ফ্রিজে আমি লক লাগিয়ে রেখেছি, তাও ও লক ধরে টানটাকে উপরে ইয়া খুলে ফেলবে আর কি। এটাও ভালো। পরের পয়েন্ট, সেস অর ইন্ডিকেটস ইয়েস অর নো ইন রেসপন্স টু কোশ্চেন। ঠিকঠাক বলবে হ্যাঁ, ঠিকঠাক বলবে না, এটা 3 বছর বয়স থেকে শেখালে পরে, 18 বছর বয়স পর্যন্ত শেখানো যায়। 3 বছর বয়সে মাথা নাড়িয়ে ইন্ডিকেট করে মুখে বলে শেখাবো, 6 বছর বয়সে ট্রু ফলস এর মাধ্যমে শেখাবো হ্যাঁ বা না, 18 বছর বয়সে ঠিক বা ভুল শনাক্তকরণ তার মাধ্যমে শেখাবো, একই জিনিস। এবার যাও দাদাকে বলো, দাদাকে বলো, নাহলে জিজ্ঞেস করো, নাহলে মেয়েকে বলো, মেয়ে খুলে দেবো। ভাত খেয়েছো, মানে খাওয়ার পরে জিজ্ঞেস করে ভাত খেয়েছো, হ্যাঁ খেয়েছি, এখন যখন ভাত খাইনি তবু জিজ্ঞেস করে ভাত খেয়েছো, হ্যাঁ খেয়েছি। হ্যাঁ বলবেই তো, ভাত খেয়েছো মানেই হ্যাঁ খেয়েছি, এরম ভাবে ওর কাছে গেছে ইনস্ট্রাকশনটা। আগে একবার জিজ্ঞেস করবে ভাত খেয়েছো, ও যখনই বলবে হ্যাঁ, কোথায় খেলে ভাত, এই তো থালা, কোথায় খেলে, এবার ওকে বুঝতে দাও এই তো থালা, কোথায় খেলে ভাত, তাহলে তুমি ভাত খেয়েছো, তাহলে থালা রেখে আছো, ভাত তো খাওয়া হয়ে গেছে, তোমার আর খাওয়ার দরকার নেই তো, থালা রেখে এসো। এবার ও চিৎকার করবে, কাঁদবে, চিৎকার করছো কেন, চিৎকার করছো কেন, কাঁদছো কেন, বলো খাইনি। তখন ইনপুটটা দিলে, খাওনি, বলো খাওনি, বলো খাইনি, না খাইনি, ভাত খেয়েছো, না 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 বলা পর্যন্ত তোকে থালা দেবো না, বুঝতে পারলে?
এখানে নেগেটিভ রিইনফোর্সমেন্ট আছে, না বলা না পর্যন্ত, ঠিক বলা না পর্যন্ত তোকে ঠালা দেব না, নেগেটিভ রিইনফোর্সমেন্ট। পজিটিভ রিইনফোর্সমেন্ট আছে, এখানে আছে কিন্তু পজিটিভ রিইনফোর্সমেন্ট আছে। যখনই বলবে না খেয়েছো, যদি বলে হ্যাঁ খেয়েছি বা না খেয়েছি, আনসার দেবে সাথে সাথে ভেরি গুড এক্সেলেন্ট, খাওনি মানে না খাওনি তুমি, কে কাঁদছ কেন, কাঁদছ কেন, মুখে বলো খাওনি, খাওনি তো। এবারও যখন বুঝতে পারলো এটা একদিন দুদিন করলে চলবে না, কম করে দিন সাথে, করার পরে যখন ও বুঝতে পারলো তখন আর তোমাকে এইটা নিয়ে ভাবতে হবে, বুঝতে পারলাম? হ্যাঁ না শেখাতে হবে, পরের পয়েন্ট। হ্যাঁ বুঝেছি। লিমিটেড ফাইবার্স হার্ট আইদার সিঙ্গুলারলি অর অল অ্যাট ওয়ান্স, বলো দিদি। একটু একটা আমি একটু ব্যাকে যাব, একটু আমার একটা ব্যাপার জানার ছিল, মানে ধরেন একটা কোন একটা কাজ আমি ওকে দিয়ে করাবো, আমরা এখন এটা করবো, ও যদি সাথে সাথে না বলে, হ্যাঁ বললো সে করবে না, মানে না এখন মানে খাবে না স্পষ্ট বলে দিল, কিন্তু আমার তো ওর এখন খাওয়াতে হবে, মানে ওটা খাবার টাইম একটা আছে, এখন তখন কি আমি না বলার পরে তখন ওকে কি আমি খাওয়াবো নাকি না, এটা তোমাকে বুঝে নিতে হবে। ধরো অনেক সময় আমার বাচ্চার খেতে ইচ্ছে করছে না, তাই ও না বলছে, সেইটা যদি হয় যে হ্যাঁ এখন নাও বলতেই পারে, কারণ একটু আগে তো এইটা খেলো এটা খেলো, তো তুমি তখন ওকে ওর কথাটাকে রেসপেক্ট করবে, তখন তুমি ওকে বোঝাতে পারো যে বাবু তোমার তো টাইম হয়ে গেছে একটু খাবে কি তুমি, তবুও যদি বলে না তাহলে জোর করো না, কিন্তু অনেক সময় দেখো ওর রাগের ছোটে বলতে না খাবো না, অনেকক্ষণ গ্যাপ হয়ে গেছে, তখন তুমি ওকে বলবে না এখন কে নিতে হবে, অনেকক্ষণ তোমার গ্যাপ হয়ে গেছে, এটা কিন্তু তোমায় বুঝে নিতে হবে ওর কথাটা, ও ঠিক বলছে কিভাবে বলছে সেটা দেখে, সেই সময় রেসপেক্ট করা যাবে না, ওর কথাটাকে মানা যাবে না, যে অনেকক্ষণ খাইনি ইচ্ছে করে খেতে চাইছে না কারণ তরকারিটা পছন্দ হয়নি, তুমি বুঝতেই পারছো তরকারি পছন্দ হয়নি তাই খাইনি বলছো, বুঝতে পারছো? জি জি। এটা আমার মেয়েও করে, এমনি সময় যদি বলে না আমি খাবো না খেতে ইচ্ছে করছে না, ঠিক আছে যদি তরকারি অপছন্দের হয় তাহলে তো খাবোই না, এবং ন্যাকামো মেরে অ্যাক্টিং করে চোখ বন্ধ করে ঘুমিয়েই পড়লো, তখনও ওই বুলিয়ে ভালিয়ে ঠিক আছে তোর খেতে হবে না, গল্প করতে করতে বাবা একটু টেস্ট কর একটু টেস্ট কর বলে মুখের কাছে জোর করে একটু দিয়ে দিলাম, আবার একটু ভুলিয়ে ভালিয়ে বিচ্ছিন্ন রান্না হয়েছে, তবে হ্যাঁ নতুন অনেকদিন খাইনি তো এটা ভাল লাগছে, খারাপ লাগছে না, মানে এরম বুলিয়ে ভালিয়ে বুলিয়ে ভালিয়ে খাওয়া, ধরো নিম পাতা হলেই কি খাবো না ভাত, এবার ওই মাংসের সঙ্গে নিম পাতা করে আগে নিম পাতা খা তারপরে মাংস দেব, বা মাংসের জলের সঙ্গে মেখে অল্প অল্প নিম পাতা গুঁড়ো গুঁড়ো করে, মানে এরকম যত রকম টেকনিক অ্যাপ্লাই করা যায় সেটা করতে পারবে তখন, কিন্তু যদি দেখো না সত্যি কিছুক্ষণ আগে একটু হেভি হয়েছে বা একটু অন্যরকম হয়েছে বা কদিন ধরে একটুখানি পেটটা ভার লাগছে তাহলে না করছে খেতে, তখন বলবে না থাকো দেবে না, ওকে এবার বোঝানোর চেষ্টা করবে যে তুমি এখন খাবে না আরেকটু পরে খাবে, তাহলে আরেকটু পরে দিই, এবার আরেকটু পরে তাহলে তুমি আমাকে এসে বলো আরেকটু পরে তুমি কি এখন খাবে, বলো খাবো, এই যে বলতে শেখানো এইটাই হচ্ছে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ, আমি যেটা রিসিভ করছি যে খেতে ইচ্ছে করছে না তাহলে পরে খাই, এখন ইচ্ছে নাও করতে পারে একটু পরে খাই, এই যে একটু পরে এসে আমাকে বোঝাতে হবে যে এতক্ষণ ইচ্ছে করছিল না এখন ইচ্ছে করছে দাও, এই যে জায়গাটা টোটাল কমিউনিকেশন এটাকে বলে, এটাকে বোঝাতে হবে, এটাকে রেডি করে দিতে হবে আমাদের বাচ্চাদের, বুঝতে পারলাম? জি জি। পরের পয়েন্ট পড়ো নজরুল ভাই। ইমিটেটস ফাইবার্স হার্ড আইদার সিঙ্গুলারলি অর অল অ্যাট ওয়ান্স, পাঁচটা শব্দ শুনে আলাদাভাবে অথবা একসাথে বলতে পারবে, ইমিটেট করতে পারবে, পাঁচটা শব্দ শুনে
ইমিটেট করতে পারবে, আলাদা করেই হোক বা একসাথে। ইমিটেশন স্কিলটাকে ডেভেলপ করানো, ভার্বাল ইমিটেশন স্কিল, বাচ্চা স্পিচ নেই, আমি আ শব্দ বলালাম, বাচ্চার মুখ দিয়ে আ করালাম, এখানে ভাইব্রেট করিয়ে দেখলাম, একবার শব্দটা বার করা আ, বাচ্চা বার করলো আ, সাথে সাথে বলবো ভেরি গুড, আমি বললাম আ, বাচ্চা বললো আ, সাথে সাথে বলবো ভেরি গুড, আমার মুখের দিকে দেখো বলো আ, এই যে ইমিটেশন পরে আম আসবে, আগে আটা ইমিটেট করতে শেখাই, আম বলতে পরে শেখাবো। আমরা কি করি, ফ্ল্যাশ কার্ড নিয়ে বলি এটা কি আম, বলে দাও আম, আম, বাচ্চা হয়তো আ করলো, করলো, আওয়াজ বার করলো না, সাথে সাথে ওকে রিনফোর্সমেন্ট দেবো, ভেরি গুড, বলো এবার বলো আ, আম বলার দরকার নেই তো, করতে ওর অসুবিধা হয়, কিন্তু আ, যতক্ষণ না বাচ্চা তোমাকে দেখে আ করবে, মুখ খুলবে, বলবে, ততক্ষণ অনর্গল তোমাকে বলে যেতে হবে আ, এটা তোমার ঘন্টাও লেগে যেতে পারে। ওই জন্য এক ঘন্টা টাইম দেবে বাচ্চাকে, কোয়ালিটি টাইম, বাচ্চাকে নিয়ে বসবে টেবিল চেয়ারে, এই কাজটুকু করানোর জন্য কিচ্ছু শেখাতে হবে না, কিন্তু এরম ভাবে কাজ করাও, চেপে ধরে কাজ করাও, দেখবে এমনি এমনি অনেক কিছু শিখে যাবে, নিজেরাও ভাবতে পারবে না সত্যি তো এখন শিখে গেছে। পরের পয়েন্ট, শেষ 20 ওয়ার্ডস বলো, বৃষ্টি শব্দ বলতে পারা, হুম, বৃষ্টি শব্দ বলতে পারা, আরেকবার বলো, শেষ 20 ওয়ার্ডস, 20টা শব্দ বলতে পারা, কার বাচ্চার কটা ভোকাবুলারি আছে কে জানো? দিদি 20টা শব্দ কে মেমোরাইজ করে বলা নাকি মানে দেখে বলবে সেরকম হবে? দেখেও বলতে পারে, মেমোরাইজ করে বলতে পারে। আচ্ছা, কার বাচ্চা পারে? না, দেখে বলতে পারে দিদি, এই যে ফ্ল্যাশ কার্ড দেখে, তুমি যে বললে ফ্ল্যাশ কার্ড দেখে বলতে পারে, কটা শব্দ বলতে পারে? 20টার বেশি হবে দিদি, অনেকগুলোই পারে। 20টার কত বেশি মানে ও এখন তো যেমন যে ওকে আমি ধরেন যে স্পিচ নিয়ে যাই, যে গ্লাস দেখালো, সেন্টেন্সটা একটু প্রম করে করে পুরো সেন্টেন্সটা বলে, গ্লাসে করে পানি খাই, হ্যাঁ, তারপর ভেজিটেবল, ওরকম গুণি নাই তো দিদি, কিন্তু মানে মোটামুটি অনেক সব সবকিছু রিকগনাইজ করতে পারে, বলতে পারে, কিন্তু অস্পষ্ট, এত ক্লিয়ার না। কেন গুণনি? দেখো কেন গুণতে হবে। আচ্ছা আচ্ছা, যদি 20টা বলতে পারে তাহলে ওই 20টা আমার ভোকাবুলারি রেডি, তাহলে ওই 20টা ভোকাবুলারির ইউজ শেখাচ্ছি, বাকি 20টা ভোকাবুলারি নতুন দেব। আচ্ছা আচ্ছা, তাহলে আগের যে 20টা ভোকাবুলারি, দেখো মাদের বা বাবাদের বা টিচারকে আমার বাচ্চাকে এইভাবে জানতে হবে, কনফিডেন্টলি বলতে হবে আমার বাচ্চা 20খানা ভোকাবুলারি রেডি আছে, রেডি আছে, আমি কনফিডেন্টলি বললাম, আজকে বললাম 20টা ভোকাবুলারি রেডি আছে, 5 বছর পরেও বলবো 20টা ভোকাবুলারি রেডি আছে না, 6 মাস পরেও বলবো 20টা ভোকাবুলারি রেডি আছে? আজ যদি বলি 20টা ভোকাবুলারি রেডি আছে, নেক্সট সপ্তাহে আরো 5টা ভোকাবুলারি এক্সট্রা আমি কেন দিলাম না, তাহলে তো 25টা হবে। কয়েক দিদি ভোকাবুলারি, হ্যাঁ, বাড়ানোর উপায় কি, মানে যেমন আমার ছেলে কেমন কিছু ফুলের নাম, কিছু ফলের নাম, কিছু ভেজিটেবলের নাম, কিছু অ্যানিমেলের নাম, এগুলো জানে, মানে কি আবার দৈনন্দিন কথাবার্তা কিছু বলে, কিছু মানে কথা কিছু গুণ নাই, গুণ নাই, যেমন যেগুলো খায় যেগুলো প্রতিদিন লাগে, তার মানে কি এই এক সপ্তাহ টাইম নাও, গুণ
যে কটা আছে শুনেছে, যে কটা বলতে পারে সেগুলো লিস্ট আউট করো, যে কটা খুব বেশি বলে, যে কটা মাঝামাঝি বলে, সব মিলিয়ে একটা লিস্ট করো। এরপরে টার্গেট নাও, আরো 20টা আমি এক মাসে শেখাবো, আরো 40টা আমি দু মাসে শেখাবো, কয়েক লক্ষ কোটি ভোকাবুলারি রয়েছে। আজকে আমার বাচ্চার যত ভোকাবুলারি স্টোরেজ হবে, ইউজ হবে, তত কিন্তু ওর ক্যারিয়ার হবে। ভোকাবুলারি থাকলেই হলো না, ইউজ অফ ভোকাবুলারিটাও দরকার। একটা শব্দ, একটা শব্দ কত রকম ভাবে ব্যবহার করা যায়, এক এক রকম মানে তৈরি হয়। এই জায়গাটা, এই কমপ্লেক্সিটি গুলো আমার বাচ্চাকে বুঝিয়ে তুলতে হবে। এই কমপ্লেক্স এরিয়া গুলো, সিম্পল এরিয়া আমার বাচ্চা নিয়ে নিতে পারবে, যত সিম্পল থেকে কমপ্লেক্স, তারপরে কম্পাউন্ড এরিয়া তো আরো কঠিন। এই জন্যই চেকলিস্ট আমার, আজ এতগুলো ভোকাবুলারি, কাল এতগুলো ভোকাবুলারি, পরশু এতগুলো ভোকাবুলারি। পরের পয়েন্ট পড়ো। শেষ নেম হয় না বলো, নাম জিজ্ঞেস করলে বলতে পারো, নাম জিজ্ঞেস করলে বলতে পারে, সেটা অনেকের বাচ্চাই পারে। নাম জিজ্ঞেস করলে মুখে যদি নাও বলতে পারে, হাত দিয়ে দেখাতে পারে। আমি মানে আমি যে চৈতালি নাগ চৌধুরী এটা আমি বুঝতে পারছি। এই লেভেলটা অনেক বাচ্চাই পারে। বলো দিদি, আমার বাচ্চা পারে না। তোমার বাচ্চা খুব ছোট দিদি, আহিয়ানো নাম রিকগনাইজ করতে পারে দিদি, সেক্ষেত্রে আশা করতে পারে না, এখন পারে না দিদি। কি করা যায়, মানে কি ট্রাই করতে পারি, মানে কি ট্রাই করলে মানে শিখতে পারবো? ওর নাম ধরে ডাকতে হবে। ডাকিয়ে দিদি কি বলে ডাকো? কন্টিনিউ আরাম 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 না না আরাম বলি ডাকি আমি, আরাম করে কিছু বলি না। এবার ওকে বোঝাতে হবে আরহাম কি, ওর হাত ধরে বলতে হবে, এই যে আরহাম, ধাক্কা দাও দিয়ে বলো, এই রেগুলার রেগুলার এক ঘন্টা পড়াতে নিয়ে বসবে, শুধু টেবিল চেয়ার বো বাচ্চার তুমি, এই কাজটা থাকবে, আর পৃথিবীর কেউ থাকবে না ওই ঘরে সারাদিনে এক ঘন্টা। দিদি ওকে ওকে দিদি জি, আপনি না বলছেন আবার যে বাচ্চাকে যদি একা এনভায়রনমেন্ট দেওয়া হয় তাহলে সে নয়েজি এনভায়রনমেন্ট, যখন প্রথম শেখাচ্ছ তখন তোমাকে একা ঘরে নিয়ে বসতে হবে, শেখানো হয়ে গেল। এবার তুমি ওটা ড্রিলিং পিরিয়ডে নিয়ে যাবে, তখন তুমি জেনারেল এনভায়রনমেন্টে ফেলে তখন ওকে ওই জায়গাটা অ্যাটেনশন করাবে। আবার নতুন যখন কিছু শেখাবে তখন চলে আসবে একা ঘরে, আবার যখন ওটা ড্রিলিং এ যাবে তখন রাখবে সবার মাঝে। এই করে করে সবার মাঝে রেজিস্ট হয়ে গেলে তখন খুব স্মল স্মল ইনপুট দেবে বোঝানোর। বুঝতে পারলাম? বাচ্চা সবার মাঝে বুঝতে পারছে না, সেটাও শেখাতে হবে। সবার মাঝে এক্সপ্রেস করতে পারছে না, তুমি একা ঘরে বুঝিয়ে দিলে, দিয়ে ও তোমার একা ঘরে রেসপন্স করে আনসার করতে পারছে, মানে এক্সপ্রেস করতে পারছে, আনসার করতে পারছে মানে এক্সপ্রেস করতে পারছে, খাতায় কলমে এক্সপ্রেস করুক আর ভার্বালি এক্সপ্রেস করুক, যে কোনো মেথডে করুক। এবার তুমি ওকে কি করো, এনভায়রনমেন্টে নিয়ে আসো, নিয়ে এসে বলো লিখতে। এবার কিন্তু আস্তে আস্তে ওর অ্যাটেনশনটা সবার মধ্যে এক্সপ্রেস হলো। তা বলে তুমি যখন ফার্স্ট লার্নিং করাবে তখন যদি দিদি বলেছে বলে টেনে নিয়ে এসে সবার মাঝে পড়াও, ও তো আগেই জানলো না কোনটা একা বুঝতে হয়, কোনটা সবার মধ্যে বুঝতে হয়,
সবার মধ্যে এক্সপ্রেস করতে গেলে ওই লেভেলে অ্যাটেনশনটা ওঠাতে হবে আগে। তুমি অ্যাটেনশনটাই না তুলে যদি আগে সবার মাঝে ফেলে দাও তাহলে কিন্তু সমস্যা হবে, বুঝতে পারলে? যার যে স্টেজে সমস্যা, যখন যে স্টেজে সমস্যা, তখন সেই স্টেজে সেই রেমেডিটা দিতে হবে। আমি যখন প্রথম বাচ্চাকে অঙ্ক শেখাবো, বাচ্চা অ্যাটেনশন বাড়াবো, তখন কিন্তু সবার মাঝে অঙ্ক শেখাবো না। সবার মাঝে কোনটা যেটা জানে ও রিকল করতে হবে, সেটা তখন ওকে সব পুরো একদম এনভায়রনমেন্টে ফেলে রিকলিংটা করতে হবে। তার কারণও আছে, কেন আমি যেটা শিখিয়েছি একা ঘরে সেটা যাতে ও স্কুলে সবার সামনে প্রশ্নের উত্তরটা লিখে কমপ্লিট করে খাতাটা জমা দিয়ে আসতে পারে সেই ক্ষেত্রে। তার কারণ না হলে তো আমি ছাড়া কেউ জানবই না ও কিছু জানে, বুঝতে পারছ? তার মানে প্রত্যেকটা স্টেপে যদি কোনো একটা জাম্বেল হয়ে যায় তাহলেই কিন্তু টিচিং স্ট্র্যাটেজি রং হয়ে গেল। দিদি আমি একটু একটু ইন্টারাপ্ট করি, আমার মেয়ের যে বাসায় যখন মিস আসে, হ্যাঁ, তখন মিস আসে, আমি যখন ওই যে বিকালে বাইরে মানে চেম্বারে থাকি ওই সময়টাই মিস ওকে বিশেষ করে দেখে, তো আমি সবসময় তো দেখতে পারি না। তো যাওয়ার সময় দেখা যায় আমি মিসের কাছে ওর কিছু আপডেট নিয়ে কথা বলতে চাই বা কি করছে একটু দেখতে গেলাম, তো আমার মেয়েটাতে খুব বিরক্ত হয়, সে আমাকে ব্রেক করে দিতে চায়। এবং ও যে মিস এসছে, ও যে কাজ শুরু করছে মাঝখানে, আমাকে যে ওর কাজ থামিয়ে দিয়ে যে মিস কথা বলছে, সে খুব বিরক্ত, আমাকে একদম হাত দিয়ে দিয়ে মানে সে বের করে দিবে ওখান থেকে। মানে কথা বলছি, ইন্টারাপ্ট করছি ওকে, মানে মিস মনোযোগ দিচ্ছে না, মানে আমি কথাগুলো ভালো মতো শুনতেই পারি না ওই ওর জন্য। দেখা যায় তখন আমি তাড়াহুড়ো করে বের হয়ে যাই। এটা সে সবসময় করে, এটা করবেই, ও ওই এনভায়রনমেন্টটা নিয়ে অভ্যস্ত। এবার মাঝে মাঝেই মিসকে বলো তুমি এলেই তুমি মিসের সঙ্গে গল্প করবে, ওর কাজটা অ্যাটেনটিভলি করবে। তার মানে কি মিস আগে শিখিয়ে নিয়েছেন, এখন যে কাজটা জানে সে কাজটা সবার মধ্যে রেখে করালে অসুবিধা নেই। ওরকম করে সে দেখা যায় বিভিন্ন রকম সাউন্ড করে, মানে একটা বিরক্তিকর আওয়াজ করতে, দুদিন করবে, তিন দিন করবে, এক মাস করবে। তুমি বিরক্ত করলে আমি আরো বেশি সময় এখানে থাকবো, আমি আর মিস কথা বলছি, তুমি তোমার কাজ করো, এটা ওকে বোঝাতে হবে, বুঝতে পারলে? জি, বা আমি এখন একটু কথা বলে নি, তুমি যদি ডিস্টার্ব না করো তাহলে কিন্তু আমি এখনই চলে যাব, আর না হলে যতক্ষণ তুই পড়বি আমি ততক্ষণ এখানে বসে থাকবো। ও যেই দেখলো এই রে বিপদ, আমি আর ডিস্টার্ব করবো না, প্রথম কদিন বোঝাতে একটু অসুবিধা হবে, এটা লাগাতার কদিন করলে পরেও বুঝে যাবে, তখন আর অসুবিধা করবে না। ওর কাছে অস্বাভাবিক জিনিস হচ্ছে তুমি এসে মিসের সঙ্গে কথা বলো বলছো, কারণ ও ওই সময় পড়ার টাইম মিসের সঙ্গে, মানে মিসের ওপর ওর একার অধিকার আছে, তুমি ওর অধিকারে হস্তক্ষেপ করছো বলে রেগে যাচ্ছে। একটাই কথা বলা হয়েছে যে যত ঝামেলা করবি তত সারা রাত পড়তে হবে, আমি খাবো তুই পড়বি, তো খাওয়া পত্র কিচ্ছু জুটবে না। এইটা ভয় ওর, যদি আন্টি সত্যি কোনোদিন সারা রাত পড়াতে শুরু করে তাহলে আমি কি করব। এটা আমার সব বাচ্চাদের আমার বোঝানো থাকে, পড়ে নাও ছুটি, পড়বে না ঝামেলা করবে সারা রাত পড়ো, আমার কোনো অসুবিধা নেই, আমি খাবো আর তোমরা পড়বে, এইটাই একমাত্র ওষুধ। আর খুব বেশি দুষ্টুমি করলে একটা কথাই বলি, গালটা খুলে নিয়ে বাড়ি চলে যাবে, গাল ছাড়া থাকবে, আর নয় ল্যাচটা খুলে নিয়ে বাড়ি চলে যাবো। ল্যাচ কি সেটাই তো বুঝলাম না, আবার যদি আন্টি বলে খুলে নিয়ে যায় তাহলে কি হবে আমার? এই মজার মজার কথা বলো, বাচ্চা ভয় পাবে, মারধর করতে হবে, কোনদিন বাচ্চার গায়ে হাত তুলো না, দরকার পড়ে না,
এতে ভয়ও থাকবে, আবার দেখবে সত্যি তো আন্টি ছেড়ে দিচ্ছে পড়া হয়ে গেলে, ওই নেশায় তাড়াতাড়ি শেষ করবে পড়া। কাজটুকু মিনিংফুল অ্যাটেনশন দিয়ে কাজটুকু করে নিলেই তো যথেষ্ট, আমার তো তারপরে আর দরকার নেই ওকে, তারপর ওর মতো থাক না, কিছুটা সময় তো ওকে আমাকে স্পেস দিতেই হবে, এটা তোমার জায়গা, তুমি তোমার মতো করে থাকো, সেই স্পেস তো অবভিয়াসলি ওদের নিজস্ব পাওয়ার অধিকারই আছে, সেটাও আমাকে ভাবতে হবে। পরে পরে পয়েন্ট নেমস কমন অবজেক্টস হোয়েন আস্কড হোয়াট ইজ দিস, এটা কি ওটা কি, সবগুলোর নাম ধরে বলতে পারবে। এবার কমন অবজেক্ট কটা জানে, কটা ভোকাবুলারি রয়েছে, এগুলো লিস্ট আউট করা কেউ করনি। আজকে এই বয়সে এতগুলো মিনিং জানা উচিত, এতগুলো ওয়ার্ড মিনিং এবং ওয়ার্ড জানা কনসেপ্ট ক্লিয়ার থাকা উচিত, সেটাও কেউ মেজার করবে না, করনি এখনো, আজ থেকে শুরু। পরের পয়েন্ট বলো, নেমস অ্যান্ড বডি পার্টস হোয়েন আস্কড হোয়াট ইজ দিস, বলো দশটা বডি পার্টস। একটু আগের সঙ্গে আগের পয়েন্টটা কি ছিল, তুমি বডি পার্টস এর নাম বলবে ও ইন্ডিকেট করে দেখাবে, দিদি বডি পার্টস জানে, 21টা জানে না, 21টা তো জানে না, তাহলে কটা জানে, এই রে বলতে পারছি না, এবার যটা জানে লিস্ট আউট করো, বাকি কটা জানবে, 21 নম্বর পর্যন্ত হওয়া পর্যন্ত, 21টা হওয়া পর্যন্ত তোমাকে শিখিয়ে যেতে হবে। দিদি 21টা কি আছে সেটাই তো জানি না, চোখ নাক ভুরু কপাল চুল গাল ঠোঁট দাঁত মুখ গলা বুক পেট কোমর পায়ের আঙুল হাতের আঙুল নখ কাঁধ দাঁত জিব করো নাম্বার করে করে 21টা লেখো না, ঘাড় পিঠ হাঁটু গোড়ালি পায়ের পাতা 21টা করো উঠে যাবে। দিদি এতগুলো তো চেষ্টাই করি নাই, মেইন মেইন গুলো চেষ্টা করি, নাক কান চোখ মেইন গুলো মাথা আজকে ধরো মুখ কাঁধ হাত পা পেট হ্যাঁ এগুলাই পারে, এগুলো পারে, ধরো আজকে পায়ের আঙুলের ফাঁকে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে বা হাতের আঙুলের ফাঁকে কোনো একটা সমস্যা তৈরি হয়েছে, এবার ও যে এক্সপ্রেস করবে বোঝাবে পায়ের আঙুল আঙুল এইটুকু বোঝালেই তো পায়ের আঙুলের দিকে আমি তাকাবো, ধরো একটা কাটা ফুটেছে বা ছোট কিছু চোচ ফুটেছে বা কিছু, পায়ের পাতা পাতা তা জানলে পাতায় কিছু একটা হয়েছে সেটা তো আমি বুঝবো, এই জন্য শেখাবো, পড়াশোনা শেখানোর জন্য নয়। হাঁটুতে ব্যথা লেগেছে আমার বাচ্চা, এতটা না বলতে পারলো হাঁটু হাঁটু, হাঁটুতে হয়তো পিঁপড়ে কামড়েছে, চিৎকার করছে চিল চিৎকার, কোথায় কোথায় পায়ে পায়ে কোথায় বুঝতে পারছি না, কিন্তু হাঁটুর এক কোণে পিঁপড়েটা কামড়ে ধরে রয়েছে। এবার বাচ্চাটা যদি হাঁটুটা জানে তাহলে বলবে স্পেসিফিক হাঁটু, আমরা সাথে সাথে হাঁটুতে তাকাবো, তাকাবো তো, এই জন্য হাঁটুটা চেনাবো। অদ্ভুত একটা জিনিস, বাচ্চা কোনো কারণে প্যান্ট পরেছে ইনারওয়্যার, এবার ইলিস্টিক আছে না গার্ডার, গার্ডারের মধ্যে পিঁপড়ে রয়েছিল, মানে প্যান্টের উল্টো দিকে ওই গার্ডারের যে জায়গাটা আছে সেই জায়গাটা পিঁপড়ে রয়েছে, বাচ্চাকে বুঝতে পারেনি, বাচ্চা চিল চিৎকার ইরিটেশন অটিস্টিক বাচ্চা, লাফা লাফি সে বোঝাতেই পারছে না তার কোথায় সমস্যা হচ্ছে। আজ যদি বাচ্চাটা প্রত্যেকটা জিনিস জানতো তাহলে কিন্তু কোমর 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 বলে চিৎকার করতো,
যখন বাচ্চার লাফালাফি এত মানে আরম্ভ হলো, প্যান্ট খুলে ফেলছে, প্যান্ট খুলে ফেলছে জোর করে, এবার প্যান্ট দেখা হচ্ছে ইনার প্যান্ট, তো মা খেয়াল করেননি, মা বাপ যে বাচ্চাটা প্যান্ট খুলতে চাইছে প্যান্ট পরতে চায় না, ও তাই বাচ্চাটা ডিস্টার্ব করছে। এবার স্কুলে যাওয়া এসছে তো মাথা ঢুকছে, এত ভায়োলেন্ট হয়ে গেল কেন? মা বলছে আরে রাস্তা থেকে আসার পথে এরকম ব্যাপার, ম্যাম বুঝতে পারছি না কি হয়েছে, প্যান্ট খুলছে, প্যান্ট খুলতে যাচ্ছে, প্যান্ট পরতে চায় না। এবার ক্লাস টিচার বলছে ম্যাডাম প্যান্ট পরতে চায় না, এমনি ঠিক আছে আলো বাথরুমে নিয়ে যাও, কি করতে চাইছে আগে দেখো, হঠাৎ করে কেন এরকম এত অ্যাগ্রেসিভ হয়ে গেল, এত মাথা ঢুকছে। পরে অনেকক্ষণ বাদে, তার মানে অতক্ষণ বাচ্চাটা কষ্ট পেল, অনেকক্ষণ বাদে দেখা গেল যে না ও চুলকোতে পারছে, মানে কি করে চুলকোতে হয় সেটা বুঝতে পারছে না, বারবার কোমরের কাছে হাত দিচ্ছে, হাত পা দিয়ে এরকম করে মারছে। এবার অনেকে বুঝতে পারছে না, মাও বুঝতে পারছে না, কেয়ার গিভারও বুঝতে পারছে না, প্যান্টটা সমস্ত প্যান্ট ও খুলে ফেললো, সে প্যান্ট খুলতে পারছে না, ইনার গার্মেন্ট খুলতে পারে না, সে চিল চিৎকার মানে প্রাণ মানে সে সব চেষ্টা করে সে প্যান্টটা খোলার চেষ্টা করছে, ইনার প্যান্ট। ঠিক আছে, এবার ভাবলাম হয়তো পটি পেয়েছে বা কিছু। এবার যখন টিচার প্যান্টটা খুলে পটিতে বসাতে যাবে, তখন টিচারের মাথা খারাপ হয়ে গেছে, কি পিঁপড়ে, লাল পিঁপড়ে ভর্তি, এরকম ইনসিডেন্ট যে কোনো মুহূর্তে ঘটতে পারে। এই জায়গাগুলো যাতে বাচ্চা এক্সপ্রেস করতে পারে, ওই জন্যই কিন্তু ভোকাবুলারি ডেভেলপ করানো। কমন ভোকাবুলারি কখন ডেভেলপ করাবো? আমার বাচ্চা ছোট, এই পাঁচটা কমন ওয়ার্ড প্রথমে শেখাবো বলে এই পাঁচটা কমন ওয়ার্ড শিখিয়ে বাকি পাঁচটা কমন ওয়ার্ড, দশটা কমন ওয়ার্ড বলে একশোটা কমন ওয়ার্ড শিখিয়ে দিয়ে থেমে গেলাম। একশোটার বাইরেও জগৎ আছে, সেই জগৎটাকে চেনাতে হবে। আজকে তিন বছরের বাচ্চা একশোটার মধ্যে সীমাবদ্ধ, বাচ্চাটা বয়স হয়ে গেল ছ বছর, তার মানে আরো 200টা প্লাস 100টা 300টা ভোকাবুলারি রেডি হওয়া উচিত। এটা আমি বুঝে উঠতে পারিনি, কারণ আমি ক্যালকুলেশনই করিনি যে কটা ভোকাবুলারি জানে, বুঝতে পারছো? কেন যোগ করলে হাসতে পারছে না? এভাবে করব যে খাবারের খাবার সবজি, তারপরে মানে এভাবে আলাদা আলাদা করে করব, সেগমেন্ট করে, একদম সেগমেন্ট করে করব। কমন ওয়ার্ড বুঝতে পারছে না, যোগ করলে হাসতে পারছে না, যোগে যে শব্দটা রয়েছে সেই শব্দটার জানে না, শব্দটার ব্যবহারটাই বুঝতে পারছে না। তার মানে কি, ওকে ভোকাবুলারি বাড়াতে হলে ওর সঙ্গে শুয়ে শুয়ে যোগটাও করতে হবে, তবে তো ওই ওয়ার্ডটা সম্পর্কে পরিচিত হবে। তারপরে পরিচিত হয়ে হলেও হাসবে, তখন বুঝবো হ্যাঁ এই ওয়ার্ডটা ও জেনে গেছে, ওই ভোকাবুলারিতে একটা ওয়ার্ড কিন্তু আমার অ্যাড হয়ে গেল, একশোটা শব্দের পরে 101টা যোগ হলো। এরম ভাবে দেখবে যোগ হতে হতে অনেকটা পারবে। রিডিং পড়তে পারে, গল্প বিভিন্ন গল্পের বই পড়াই, কিন্তু বাচ্চাদের এই একটাই কারণে। জি দিদি, এখানে একটু বলবো, হ্যাঁ মানে আমার বাচ্চা তো রিডিং পড়তে পারে, একটু স্লো কিন্তু পড়তে পারে সে, তো ও হচ্ছে ওর ব্যাপারটা হচ্ছে লার্নিং, যেমন গল্পটা যে পড়ে এটার যে অন্তর্নিহিত সামারিটা, যেটা ওই সামারিটা বুঝবে, এইরকম ভাবে প্রিপেয়ার করবো কিভাবে? রিডিং পড়তে পারে, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝতে পারে, ওয়ার্ড থেকে পুরো লাইনটা বলার পরে লাইনটার কি মানে হয় সেটা আমাকে বোঝাতে হবে, লাইনটার মানে হওয়ার পরে লাইনটা কেন্দ্রিক বাকি লাইনগুলোর কি মানে হয় সেইগুলো তো বোঝাতে হবে, তারপর পুরো স্টোরিটা জিস্ট করে বলে সো বোঝাতে হবে, স্টোরিটা কি বলতে চেয়েছে, কি বোঝাতে চেয়েছে, তারপরে কিন্তু এর প্রশ্ন উত্তর নিয়ে আমাকে খেলা করতে হবে। তার মানে কি, এগুলো পুরো একাডেমিক সেক্টর,
একাডেমিটা কেন, একাডেমি দিয়ে আমার ভোকাবুলারি ল্যাঙ্গুয়েজ সমস্ত এরিয়া, রিসেপটিভ সমস্ত এরিয়া, এক্সপ্রেসিভ এই সব এরিয়া গুলো স্ট্রং হয়। আর কিন্তু কোনো কারণে গল্পের বই পড়ানোর হয় না, এই কারণে, যাতে এই জায়গাগুলো আমরা গ্র্যাজুয়ালি ডেভেলপ করতে পারি। এই মান বইগুলো কিনে দিছি দিদি, টিনটিন আছে না? হ্যাঁ, কিন্তু ও তো ইন্টারেস্ট ফিল করে না গল্পের বই নিয়ে বসে, যে আমরা যেভাবে ফিল করবে না, ইন্টারেস্ট ফিল করছে না, তার কারণ ওর রিডিং এ সমস্যা হতে পারে, ব্লেন্ডিং এ সমস্যা হতে পারে, হয়তো 3 লেটার ওয়ার্ড করতে পারছে, 5 লেটার ওয়ার্ড, 6 লেটার ওয়ার্ডে ব্লেন্ডিং এ সমস্যা হচ্ছে, তাই ওখানে ও রিডিং করতে পারছে না। তারপরে রিডিং করে করার পরে রিডিং এর মানেগুলো বুঝছে না, শব্দার্থ। এই যে আমি, আমি মানে আমি, অটিস্টিক বাচ্চারা সবসময় বলে কি আমি খাবো এখন, এটা বলে না, ওরা কি বলে নাম বলে বলে, যেমন ধরো বাচ্চাটার নাম রিক, রিক খাবে, রিক যাবে। এই যে আমরা যেটা বলেছি সেইটাই কিন্তু রিপিট করছে, আই মানে আমি, আমার নিজস্ব সত্তা। এই জায়গাটার কনসেপ্টটাই ক্লিয়ার থাকে না, এগুলো কি ক্লিয়ার করতে হয়। নর্মাল বাচ্চা এটা ইমিটেট করে শেখে, আমার বাচ্চা ইমিটেশন স্কিল থাকে না, পারসিভ করতে পারে না, তাই শিখতে পারে না। এই জন্য এই জায়গাগুলো কিন্তু আমাদের ধরে ধরে শেখাতে হয়। ও ইন্টারেস্ট পাচ্ছে না কেন, রিডিং পড়তে গিয়ে ওর কি সমস্যা হচ্ছে সেটা আগে আইডেন্টিফাই করতে হবে, তারপরে ওই সমস্যাটাকে ওভারকাম করতে হবে, তারপরে গিয়ে কিন্তু ইন্টারেস্ট পাবে। দিদি মানে ও পড়ার সময়, সরি ইন্টারাপ্ট করলাম, ও পড়ার সময় কি হলো, একটা ওয়ার্ড পেলো একটা সেন্টেন্সে, যে কোনো একটা ওয়ার্ড পেলো যেটা সে আগে থেকে জানতো, পরে সে ওই ওয়ার্ডটার সাথে কোরিলেট করার চেষ্টা করে, যে আগে যে এই পার্সপেক্টিভে মানে প্রেক্ষাপটে সেই ওয়ার্ডটা সে শিখেছে, ওই ওয়ার্ডটার সাথে সে এই ওয়ার্ডটা, এই এখন পাওয়া ওয়ার্ডটার একটা রিলেশন করার চেষ্টা করে, এই তখন সে ওই হারিয়ে যায়, পরে আর আগাতে পারে না অনেক সময়। হ্যাঁ, তার মানে দেখো তোমার প্রশ্নের উত্তর তুমি দিয়ে দিলে, একটা শব্দের বহুবিধ ব্যবহার এই জায়গাটা শিখিয়ে তুলতে পারিনি এখনো, ওই জন্য ওই জায়গাটা হারিয়ে যাচ্ছে। এই একটা শব্দের বহুবিধ ব্যবহার, একটা শব্দকে বিভিন্ন ভাবে ব্যবহার করো, একটা শব্দ দিয়ে 5টা শব্দ, 10টা ওয়ার্ড লেখো একটা শব্দ দিয়ে, একটা শব্দ দিয়ে 10টা বাক্য তৈরি করো, একটা ছবি দেখে 10টা বাক্য তৈরি করো, একটা ছবিকে 10 রকম ভাবে এক্সপ্রেস করো, একটা কথাকে বিভিন্ন ভাবে এক্সপ্রেস করো। আগে বাক্য তৈরি করো, পরে বিভিন্ন ভাবে বাক্য তৈরি করো, এই দুটো আলাদা স্টেপ। এই স্টেপ গুলো যতক্ষণ না ক্লিয়ার হবে তুমি এই জায়গাটা তৈরি করতে পারবে না। আমার স্কুলের আইজার, ইনস্টিটিউট অফ স্পেশাল এডুকেশন এন্ড রিসার্চ, ওই আইজারের ওয়েবসাইটেও আছে, আমার ফেসবুকেও আছে, দেখবে। আর্যদীপ বলে একটা বাচ্চা রিডিং পড়ছে এবং রিডিং পড়ে মানে করছে, ওকে কিন্তু ইজ দিয়ে, শুধু ইজ, ইজ যেখানে পড়েছে ইজ দিয়ে 5টা শব্দ তৈরি করে, এই 5টা ভাবে ইজ এর ব্যবহার, এটাকে বুঝিয়ে তুললেই এই জায়গাটা রেডি হয়ে যাবে। তুমি যেই মুহূর্তে যেটা পড়াচ্ছ এগুলো সব একাডেমি এরিয়ার কাজ করানো হয়, একাডেমি এরিয়া এইসব নিয়েই কাজ করানো হয়। আমরা 12 পর্যন্ত ব্যাকরণ শিখি, তারপরে প্রায়োগিক এরিয়া নিয়ে কাজ করি। ব্যাকরণটা কি? ভোকাবুলারি ডেভেলপমেন্ট,
মেন ব্যাকরণ, ইউজ অফ ভোকাবুলারি, বিভিন্ন ভাবে ব্যবহার করা, আমরা যাই করি সবের মধ্যে দেখো, রচনা লেখো, এসে লেখো, প্রেসি লেখো, লেটার লেখো, সব কিন্তু ওই এক। আমার বাচ্চাকেও লেটার লেখাতে হবে। কিছুদিন আগেই আমি পোস্ট করেছি, একটি অটিস্টিক বাচ্চা, ওর স্কুল মানে ও লিখতে পারে সেন্টেন্স, যেই মুহূর্তে সেন্টেন্স লিখতে পারে, তুমি ছুটি নিয়েছো কেন? ও আমাকে একদিন বলেছে আমি স্কুলে যাব না। আমি বললাম যাব না? বল, ওর মা বলছে না বল যাইনি, আজকে যাইনি। ও যাব না আর যাইনিটার মধ্যে তফাৎ করতে পারছে না। আমি বলেছি যাইনি আজকে, তুমি স্কুল গেছিলে? বললো না। আলাম তাহলে সেটা হবে কি, যাইনি, আমি স্কুলে যাইনি। এবার যাইনি দিয়ে পাঁচটা শব্দ করো, আর যাব না দিয়ে পাঁচটা শব্দ করো। কালকে তুমি স্কুলে যাবে না, ওর মাকে বলেছি আজকে তুমি যাওনি, কালকে তুমি যাবে না, বা কালকে তুমি স্কুল যাবে, পরশুদিন তুমি যাবে না। এই কথাটা আগে থেকে বোঝাও, বারবার জিজ্ঞেস করো, সকালে ঘুম থেকে উঠে জিজ্ঞেস করো, কালকে কি, আজকে কি তুমি স্কুলে যাবে? কারণ কালকে কি বার ছিল? কালকে মানডে ছিল, তুমি বলেছো স্কুলে যাবে না। আজকে টিউজডে, তাহলে কি তুমি আজকে স্কুলে যাবে? ক্যালেন্ডার শিখিয়ে দিয়েছি আগে, এবার ক্যালেন্ডার ধরে রিলেট করিয়ে দিলাম আজ আর কালের তফাৎ। এবার যাওনি যখন অ্যাবসেন্ট লেটার লেখো, তুমি কালকেও যাওনি, পরশুও যাওনি, এবার লিভ লেটারটা লেখো, তোমাকে তো স্কুলে জানাতে হবে। এবার লিভ লেটার কি হবে, লিভ লেটার আমি নিজে বলে দিয়েছি, প্রত্যেকটা ওয়ার্ড ডিকটেশন করলাম, এই ডিকটেশন থেকে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং করে দিলাম। এবার যখন ওই ওয়ার্ড মিনিং দিয়ে কিভাবে স্কুলে লেটারটা লিখতে হয়, লেখা প্র্যাকটিস হয়ে গেলে টিচারকে বলেছি ও ভুল লিখুক ঠিক লিখুক আপনার হাতেই যাবে, টিচারের হাতে যাবে, টিচার সেটা নেবে এবং ভেরি গুড বলবে। এবং এই বাচ্চাটার সেকেন্ড স্টেজ হয়েছে, সেকেন্ড এই লেটারটা প্র্যাকটিস হয়ে গেছে, ওর মা দিয়েছিল লেটারটা লিখছে, বেশ কিছুদিন টিচারকেও লিখেছে, নিজেও অ্যাবসেন্ট করলে লেটার লিখছে, এবং সেইটা লেটার রাইটিং আলাদা করে আমি বাচ্চাকে শেখাই নিব। এরম ভাবে লেটার রাইটিংটাকে ইন্ট্রোডিউস করছি। আমার প্ল্যানিং এ আছে আমার বাচ্চাটাকে লেটার লেখা শেখাতে হবে, কারণ বাচ্চাটা বড় হয়ে গেছে, 18 বছর হয়ে গেছে। এবার ওই লেটারটা স্কুলে জমা দেওয়ার পর নেক্সট লেটার রাইটিং স্টার্ট করলাম। তুমি তোমার ব্যাংক অ্যাকাউন্ট চেক করবার জন্য ব্যাংক ম্যানেজারকে চিঠি লিখবে। ব্যাংক কি, অ্যাকাউন্ট কি, চেক কি, কি করে চেক করতে হয়, এবার লেটারটা বলে দিলাম, প্রত্যেকটা ওয়ার্ডের মানে বুঝিয়ে দিলাম, এবার প্রত্যেকটা ওয়ার্ডে ব্লেন্ডিং তুলে দিলাম, স্পেলিং তুলে দিলাম। এবার বাচ্চা লিখলো, এবার লেখার পরে ওই চিঠিটা ওকে নিয়েই ব্যাংকে যেতে হবে, ব্যাংক ম্যানেজারকে বলতে হবে। এরম ভাবে ওর প্যারেন্ট কথা বলে এসছে ব্যাংক ম্যানেজারের সঙ্গে, ব্যাংক ম্যানেজারকেও চিঠিটা দেবে, ব্যাংক ম্যানেজার ওর ডিমান্ডটাকে ফুলফিল করবে। জীবনের প্রথম বাবা ব্যাংকে নিয়ে যাবে। এইটাকে দিন দশেক করতে হবে, প্রত্যেক মাসে ব্যাংকে যাওয়ার সময় ওকে নিয়ে গিয়ে যেতে হবে, সহজ কাজ নয়। আজ থেকে প্র্যাকটিস না করালে পরবর্তীকালে এই স্টেপ গুলো কঠিন হয়ে দাঁড়াবে, এক সময় সবাই বলবে এই স্টেপ গুলো সম্ভব নয় বাচ্চাকে দিয়ে তোলানো। কারণ আজকে যেটা বয়স অনুযায়ী কাজ সেটাই আমি করালাম না, এগুলো তো আরো বড় বয়সের কাজ, তখন কিন্তু এই কাজগুলো বয়স উপযোগী কাজ আর শিখিয়ে তুলতে পারবো না, যদি না আমরা আজ থেকে বাচ্চাটার পেছনে কঠিন হাতে ধরি, চেপে ধরি। যদি আমি চেপে ধরতে না পারি তাহলে বড় বয়সে এই কাজগুলো শেখানো সম্ভব নয়। বোঝাতে পারলাম? পাবে ভোকেশনাল এরিয়া, পাবে, পড়ো চেকলিস্টটা, পড়ো, এই স্টেপ গুলো আছে। ব্যাংকে যেতে পারবে, উইড্রল লিখতে পারবে, চেক লিখতে পারবে, চেক তুলতে পারবে, চেকটা ছিঁড়তে পারবে,
মানি কনসেপ্ট পড়বে যখন তখন সব আসবে করো। মজার জিনিস, স্পেশাল এডুকেশনটা খুব মজার জিনিস, ভীষণ ইন্টারেস্টিং পার্ট। দিদি এখানে আমি ইরিলেভেন্ট হতে পারে কোশ্চেনটা, একটু জানতে চাচ্ছি ওর মানে ওর বই নিয়ে কাজ করতে হয় আমাকে খুব অ্যাটেনশন নিয়ে, ও খুব বই টই ছিঁড়ে ফেলতে চায়, কাগজ ছিঁড়ে ফেলতে চায়। যদি ওর কাগজ ছিঁড়ে ফেলাটা অবসেশন হয়, আগে পড়ে নাও তারপর তোমায় কাগজ দেবো সেটা ছিঁড়ে পেস্টিং করো, কোলাজ বানাতে যাও, তখনই তুমি কাগজ পাবে ছেঁড়ার জন্য যখন বইটা না ছিঁড়ে পড়বে। চ্যানেলাইজ করো, বইটা ছিঁড়ছে বলে বই দেবো না, বইটা সামনে থেকে সরিয়ে নিলাম, বই ছিঁড়বে না অথবা বইয়ের পাতাটা মুচড়ে দিবে এরকম করবে, মানে সুন্দর করে যে হ্যান্ডেল করে সেটা করবে। পাতা যদি মুচড়ে যায় তাহলে তুই জানিস না তোর কি পরিণতি হবে। আমার একটা খুব সুন্দর কথা আছে, বইয়ের পাতাটা যদি মুচড়েছিস আমি এক্ষুনি চোখ দিয়ে আগুন বার করবো, একদম পুড়িয়ে দেবো। বাচ্চা এক ঝলক চোখের দিকে তাকায়, চোখটা বড় করেছে এই বুঝে আগুন বার করলো। করবো করবো, এবার ওকে দিয়ে বলাচ্ছি, ও চুপ করে আছে, বল করবো না, শিগগিরই বল করবো না তাহলে কিন্তু বন্ধ করে দেবো। ও বললো করবো না, আমি ঠিক আছে করবো না, তাহলে পড়ে নে। ডেভেলপ করাচ্ছি, বুঝতে শেখাচ্ছি, করবো না বলতে শেখাচ্ছি, বুঝতে পারছো? চোখ দিয়ে জীবনে কোনোদিন মানে কোনো এর পরবর্তীকালে যখন ইন্টেলিজেন্সি ডেভেলপ হয়ে যায়, যখন চোখ দিয়ে কি করি, সেন্স অর্গান দিয়ে কি করা হয়, নাক দিয়ে কান দিয়ে কি করি, মুখ দিয়ে কি করি শিখে যায়, তখন আমাকে প্রশ্ন করে চোখ দিয়ে আগুন বেরোয় না, চোখ দিয়ে তো দেখি, আলম সর্বনাশ, এবার তো নতুন টেকনিক বার করতে হয়, হাত তো ছেড়া যায় না পাতা ছেড়ে যায়, ব্যাস এবার তুমি কি উত্তর দেবে? হাত ছেড়ে যায় না পাতা ছেড়ে যায়, লাঠির বাড়ি মেরে পিঠ ভাঙা যায়, এবার বড় লাঠিটা বার করছি পিঠটা ফাটিয়ে দেবো। ততদিন ওর কনসেপ্ট তৈরি হয়ে গেছে, কেটে গেলে ছড়ে গেলে রক্ত বেরোয় ব্যথা লাগে, তখন ওই পিঠ ফাটিয়ে দেবো, পিঠ ফাটিয়ে দিয়ে সেলোটেপ লাগিয়ে দেবে, এবার রক্ত বেরোবে, ডাক্তার আঙ্কেল ইঞ্জেকশন দেবে, এবার বুঝবি ঠেলা। ততদিনে দুই একবার তো হাত কেটে শিখে গেছে, এবার ও মডিফাই করছে ওর ইন্টেলিজেন্সি দিয়ে, তখন আমাকে ওর উপরে উঠতে হবে। এই হচ্ছে টেকনিক, এটা আমাদের মা বাবারাও অ্যাপ্লাই করেছিল, আমরাও করব, আমাদের পরবর্তী জেনারেশনও এই এই অ্যাপ্লিকেশন এরিয়া নিয়েই চলবে, বুঝতে পারছ? বাচ্চার ওপর দিয়ে ওঠো, পরের পয়েন্ট পড়ো। ইউজেস টু আর ফ্রেজেস গেস্টচার সাচ অ্যাজ হ্যালো ফ্রেন্ড গো আউট ইট বিস্কিট। বলো দুই শব্দের কথা বলতে পারো, বলো আরেকবার ভালো করে, কনফিউশন কেন? Uses two or phrases, gestures, such as hello friend, go out or eat biscuit. Two word phrase, instruction dilam. Ager point tai porechile, two word phrase e instruction dicchi, instruction ta follow korte pare. Porechile to? এখন টু ওয়ার্ড ফ্রেজ বলতে পারছি, এক্সপ্রেস করতে পারছি, দুভাবে এক্সপ্রেস হয়, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, আমি কথা বলে বোঝাচ্ছি, যারা কথা বলতে পারে না তাদের জন্য তারা কি এক্সপ্রেস করবে না? করবে। কিভাবে? নন ভার্বাল কমিউনিকেশন। যে বাচ্চার আর কথা আসতে আসবে না সে বাচ্চাকে আমরা হালকা হালকা করে নন ভার্বাল কমিউনিকেশন করব, নন ভার্বাল কমিউনিকেশন দিয়ে বাচ্চা এক্সপ্রেস করবে। টু ওয়ার্ড ফেজ বুঝতে পারলাম, এখন দেখছি কিন্তু এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ বাচ্চা বোঝাতে কতটা পারছে। এর আগেরটাই মেজার করেছিলাম রিসেপটিভ, বাচ্চা বুঝতে কতটা পারছে। পরের পয়েন্ট পড়ো। Tells or indicates name and occupation of parents. Indicate করবে name
কি করে, মা কি করে, আমার বাচ্চা কথা বলতে পারে কিন্তু আমি কোনোদিনও শেখাইনি আমার বাবা কি করে, আমি জানি না বাবা কি করে, বাবার অফিস কেমন হয়, মার অফিস কেমন হয়, বাবা নিয়ে যাব বাড়িতেই রাখতে পারছি না, অফিসে নিয়ে যাব, জ্বালাতন করবে, একদিন করবে দুদিন করবে কি অসুবিধে, কিন্তু ওকে তো বোঝাতে হবে বাবার অকুপেশন কি, কাজের জগৎ কি হয়। পরের পয়েন্ট, এই যে বাবা যে অফিস যায় খুব সুন্দর, একটা বাচ্চা বাবা অফিস যায় বুঝতো না, মার বক্তব্য ছিল বাবা অফিস যায় বুঝতো না, বললাম বোঝাও বাবা কিসে কাজ করে, বাবা ব্যাংকে কাজ করে, বোঝাও এবার কি করে ব্যাংকে কাজ করে, কাছের ব্যাংকে বাবাকে নিয়ে যাও, ব্যাংক ম্যানেজারের পারমিশন দিয়ে ও কিছুটা সময় বাবাকে কাজ করবার মতো সিচুয়েশন মক তৈরি করে দাও, বাচ্চাকে দূর থেকে দেখাও, বাবার সঙ্গে এখন কথা বলা যাবে না, দেখো বাবা ব্যস্ত এত কাজ করছে, বা বাবার অফিসে নিয়ে যাও গিয়ে দেখো বাবা ব্যস্ত এত কাজ করছে, এই কাজ না করলে বাবা আর্ন করতে পারবে না, তোমাকেও বড় হয়ে এই কাজ করতে হবে, চাকরি করতে হবে, তবে আমি ওই পয়সা দিয়ে জিনিস কিনতে পারবো, এই টোটাল এনভায়রনমেন্টটা বোঝাও নিয়ে গিয়ে সাথে করে, জব এরিয়া নিয়ে যখন আমরা ভাবি আমরা 14 বছর বয়সের পর থেকে এই ট্রেনিং গুলো একটু একটু করে এক্সপোজার দিতে শুরু করি, একদম এরকম ভাবে আফটার 14 ইয়ার্স, আর এখন থেকে ভিজিট করিয়ে একটু একটু করে এই কনসেপ্ট গুলোকে মাথার মধ্যে দিতে ছোট বয়স থেকে। তারপর কমিউনিকেটস অ্যাড্রেস অফ রেসিডেন্স এন্ড কন্টাক্ট ফোন নাম্বার বলো, বাসার ঠিকানা এবং ফোন নাম্বার কমিউনিকেট করতে পারো, বাড়ির অ্যাড্রেস বলতে পারবে, ঠিকানা বলতে পারবে, আমার কাছে বলতে পারলে, পাড়ার লোকের কাছে বলতে পারবে, তখন সেটা শেখাতে হবে, পাড়ার লোকের কাছে বলতে পারলে একটু দূরে নিয়ে গিয়ে ছেড়ে দিয়ে দূর থেকে অবজার্ভ করে বুঝিয়ে দিতে হবে, যেটা একটু আগে বলছিলাম যে ও নিজের বাড়ির ঠিকানা বলে, হ্যালো হ্যালো শুনতে পাচ্ছো, শুনতে পাচ্ছি, আগের কথাটা শুনতে পারলে পয়েন্টটা, শুনতে পেরেছি, পরের পয়েন্ট বলো, expresses feelings, desires or problems in complete sentence such as I am hungry, barbari, yesterday, এই যে আমার খিদে পেয়েছে, আমার ঘুম পেয়েছে, শব্দ বলে বোঝাতে পারবে, একটু আগে বলছিলে বাচ্চাটা ঘুমে ঘুমটার সময়ের পেরিয়ে গেলে ওকে যদি ঘুমোতে না নিয়ে যাই তাহলে কিন্তু ও রাইমস বলতে শুরু করে, এখন এইটা রিলেট করতে হবে রাইমসটার সঙ্গে ঘুমের সম্পর্ক আছে কিনা, কোনোদিন ওকে এক্সপোজার দিয়েছো কিনা রাইমস বলে বলে ঘুম পাড়িয়েছো কিনা, তাই ও ওই এনভায়রনমেন্টটাকে এক্সপ্রেস করতে চাইছে ওর মতো করে, করে বোঝাতে চাইছে তুমি গিয়ে আমাকে নিয়ে এসো, এই যে জায়গাটা, আমার ঘুম পেয়েছে আমি এখন ঘুমোবো, আমার খিদে পেয়েছে খেতে দাও, বেড়াতে যাব জামা দাও, পুরো কথাটা বলতে পারবে, শুধু যদি বলতে না পারে না পারে জেস্টারালি বোঝাতে পারবে, একদম মিনিংফুলি বোঝাতে পারবে, অনেক বাচ্চাই বোঝাতে পারে আমার বেড়াতে যেতে ইচ্ছে করেছে, চলো না নিয়ে গেলে ঝামেলা, জুতো দেখাচ্ছে পরবো, ছিটকিটি দেখাচ্ছে খোলো খোলো, দরজা ধাক্কাচ্ছে, অনেক বাচ্চাই পারে, বেড়াতে যাওয়াটা তো ভীষণ পারে, খিদে পেয়েছে এটা অতটা বলে না কিন্তু বেড়াতে যাওয়াটা ভীষণ বোঝে,
তাহলে মানে কি শুধু বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও এক্সপ্রেস করছে? এইরকম কোন ইন্টারেস্ট করে ইন্টারেস্টিং এরিয়া তৈরি করে যে জায়গাগুলো এক্সপ্রেস করানোর দরকার সেগুলোকে এক্সপ্রেস করাতে শেখাতে হবে এবার। দিদি বেড়াতে যাওয়াটা খুব ভালো বোঝায়, খিদে পাওয়াটা খুব ভালো বোঝায়, কিন্তু টয়লেট করাটা বোঝায় না। সবই বলে টয়লেটটা করে ফেলে, এই জায়গাটাও এক্সপ্রেস করাটা শেখাতে হবে। তখন ওই জায়গাগুলো কাজ না করে শুধু এই জায়গাটা কাজ করবে। বুঝতে পারলাম? বাচ্চার এইখানেই কিন্তু এটাই হচ্ছে আইইপি, ইন্ডিভিজুয়াল এডুকেশনাল প্ল্যানিং। আমি কি শেখাবো, আমার বাচ্চার ঠিক কোথায় নিড, এক্সপ্রেস করতে পারছে না, এটা বিশাল এরিয়া। এবার কটা এরিয়া এক্সপ্রেস করতে পারছে সেগুলো আমি এবার নোট ডাউন করব। এই এরিয়া বলতে পারছে, এই এরিয়া বলতে পারছে, এই এরিয়া বলতে পারছে, এবার কোনটা কোনটা বলতে পারছে না, যেগুলো বলতে পারছে তো বলতেই পারছে, সেগুলো তো আমার শেখানোর দরকার নেই, সেগুলো তো বলেই করছে, ওকে ওই এনভায়রনমেন্টে ফেলে ওই অভ্যেসটা চালিয়ে যেতে হবে। এবার যেগুলো বলতে পারছে না, একটা একটা করে পয়েন্ট নিয়ে অ্যাড করো, গোল শিটে অ্যাড করো, যেটা আমি এক বছরে শেখাবো যাতে এই জায়গাটা পুরোটাই বলতে পারে। শর্ট টার্ম গোল, তিন মাস তিন মাস তিন মাস করে কাজ করো, তিন মাস ছ মাস ন মাস করে, এক বছর হয়ে গেল, ব্যাস এক বছরের মধ্যে শিখিয়ে তুলে নিতে পারবে। তার জন্য টাস্ক অ্যানালিসিস করো, ভার্বাল প্রম্পট দাও, ফিজিক্যাল প্রম্পট দাও, ইন্ডিপেন্ডেন্ট কাজ করাও, এরম ভাবে বসে কাজ করাতে হবে। এরম ভাবে কাজ করালেই একমাত্র এগোতে পারবে, না হলে কিন্তু বাচ্চা বছরের পর বছর কাজ করাচ্ছি, দিদি এগোচ্ছে তো না, এই কথাটা শুনতে হবে। ধরো এমন কোন কাজ যেটা ও জানে বছরের পর বছর সেটা দিয়ে কাজ করাচ্ছি, যেটা ও জানে না নতুন ভাবে সেটাকে ইন্টারনালাইজ করছি না, ওর জন্যই ফার্দার এরিয়াটা প্রবলেম হয়ে গেছে। বুঝতে পারছো? আমি এক্সপোজার দিয়েছি, বাড়িতে বেরোনোর জন্য কান্নাকাটি চিৎকার চাচামিচি সব করছে, জুতো নিয়ে আসছে। এবার ঠিক আছে বাবা কান্নাকাটি করছে ঝামেলা করছে, জুতো নিয়ে আসছে, ঠিক আছে চল জুতোটা পর চল নিয়ে যাই। ও যত ইন্ডিকেট করছে যে এই মুহূর্তে জুতোটা নিয়ে এলো, ঠিক আছে চল, চলে গেল, ঝামেলা করলো না। জুতো নিয়ে এসে পাঁচবার দেখালো, মা গেল না, বাবা গেল না, তখনও করে চিৎকার আরম্ভ করলো, বাবা বাবা তুই এক্ষুনি চিৎকার করছিস, বাবা তুই থাম থাম থাম, চল 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 চল। তার মানে কি, ও বুঝে গেল এই করলে আমাকে নিয়ে যাবে, জুতো দেখালে নিয়ে যাচ্ছে না, তাহলে আমি আর জুতো দেখাবো কেন, করে চিৎকারটা করি দেখবি, দেখবো তাড়াতাড়ি নিয়ে যাচ্ছে। তুমি শত চিৎকার করো, ঘড়িতে চারটে বাজুক, তারপর যাবো। এই স্মল কাটাটা এই ফোর এর ঘরে, বিগ কাটাটা এই টুয়েলভ এর ঘরে থাকবে, তবে নিয়ে যাবো, তার আগে যাবো না। রোজ ওই স্মল কাটা বিগ কাটা যেই চারের ঘরে আসবে দেখে দেখালে, কটা বাজে এখনো হয়নি, স্মল কাটাটা এখানে থাকবে, ওইটা এখানে থাকবে, তবে নিয়ে যাবো। ঘড়ি দেখা শিখে গেল বাচ্চা, কিন্তু বিকেল চারটে বাজলেই বাচ্চা ঘড়ির দিকে তাকিয়ে বুঝতে পারবে, আর কোনো টাইম বোঝে না ম্যাম, ওই চারটে বাজলে ঠিক বোঝে। আমি তো জানি প্ল্যানিংটা ওরম ভাবেই করেছিলাম, চারটের কাটাটা আগে যাতে বোঝে, তারপরে বাকি প্ল্যানিং গুলো চেঞ্জ করবো। এই জন্য প্ল্যানিং, এটাই হচ্ছে স্পেশাল এডুকেশন। আমার লাভটা কি হলো, ওর ইন্টারেস্টের জায়গা দিয়ে ওকে আমি কি শেখালাম, টাইম কনসেপ্ট। বিকেলবেলা বেরোতে হয়, তার আগে তো বেরোতে নেই, এই বিকেলবেলা বেরোতে হয় শিখিয়ে দিয়ে, কিন্তু এর সঙ্গেও শিখিয়ে দিলাম তার আগে বেরোতে নেই, তুমি যতই ঝামেলা করো আমি বেরোবো না। না হলে কিন্তু ওর কাছে এই এই মানেটা যায়, এই কনসেপ্টটা যায় যে এই চিৎকার করলেই বেরোতে হয়। বুঝতে পারলাম? এই কনসেপ্টটা যাতে না যায় যে চিৎকার করলেই বেরোতে হয়, চিৎকার করলে তবেই আমি বেরোতে পারবো, এই কনসেপ্টটা যদি যায় তাহলে কিন্তু ও তোমাকে মোল্ড করে ফেললো, ও ওর মতো করে তোমাকে পরিচালনা করতে শুরু করবে। তুমি যদি এই কনসেপ্টটা দাও, আমার সময় অনুযায়ী তোমার কথাটা আমি রাখবো, তখনই রাখবো যখন সময় আসবে, কোনোভাবেই আমি তোমার প্ররোচনায় পা দেব না। তুমি চিৎকার করবে, দুষ্টুমি করবে, চিৎকার করবে, মাথা ফাটাবে, ফাটাও, আমি ওষুধ দিয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। পরের পয়েন্ট পড়ো।
ask simple questions such as what is this or why can't I, verbally or visually. Bolo. Choto shohaj prashno korte pare eta ki ba keno parbo na eshob bolte pare choto choto prashno korte parbe bachcha amra uttor chai chilam etokkhon বাচ্চাকে প্রশ্ন করার সুযোগ দিতে শুরু করব এবার যখন উত্তর চাওয়ার কনসেপ্টটা ওর কাছে ক্লিয়ার হয়ে যাবে উত্তর দেওয়ার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে এবার ওকে শেখাবো প্রশ্ন করতে হয় এই হচ্ছে ঢুকছে প্রশ্ন করতে হয় WH দিয়ে কোশ্চেন করুন সমস্ত স্পিচ থেরাপিস্টরা এর উপরে কাজ করেন যারা স্পিচের কাজ করিয়েছে ও WH কোশ্চেন স্টার্ট হয়েছে এই এই কনসেপ্টটা সবাই তোমাদের সবার কাছে থাকবে বলো পরের পয়েন্ট ইউজেস প্রোনাউন সাচ অ্যাজ আই ইউ হি হার মি অর মাইন ইন এ কমপ্লিট সেন্টেন্স বলো পুরো বাক্য সব বলতে গেলে আমি তুমি সে এগুলো বলতে পারা আমি তুমি সে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকবে খুব কঠিন জায়গা পরের পয়েন্ট পড়ো স্পিকস ইন প্রেস অর সেন্টেন্স গেস্টস টু কমিউনিকেট টু সাম ওয়ান নট সিমিলার উইথ উইথ দ্য পারসন বলো অপরিচিত কারোর সাথে কথা বলতে পারা কমিউনিকেট করতে পারা অপরিচিত কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারে মিনিংফুল কমিউনিকেশন কমিউনিকেট করতে পারে মানে এই নয় মিনিংলেস কমিউনিকেশন ধরো আমি পরিচিত বা অপরিচিত কারোর সঙ্গে কথা বলছি বলতে বলতে হঠাৎ ডাইনোসর নিয়েই গল্প করছি সেটাকে কিন্তু মিনিংফুল কমিউনিকেশন বলে না মিনিংফুল কমিউনিকেশন করতে আমাকে যে প্রশ্নটা আসবে আর করতে হবে এবং আমিও প্যারালালি প্রশ্ন করব এবং রেলেভেন্ট প্রশ্ন এইটাকে বলে মিনিংফুল কমিউনিকেশন পরের পয়েন্ট পড়ো Name indicates country, the president, prime minister, chief minister of the country. কজন বাচ্চাকে বলেছি প্রেসিডেন্টের নাম প্রাইম মিনিস্টার নাম ওয়ান লেভেল ক্লাস ওয়ানে পড়ানো হয় ওয়ান মানে সিক্স প্লাস এই এক্সপোজারটা সিক্স প্লাস যাদের কজন বাচ্চা পেয়েছে অফ নট এক্সপোজার সাধারণ জ্ঞানের এগুলো তো জেনারেলাইজ দিদি সেই শুরুতেই হয়ে যায় পরে আর হয় না মানে শুরুতে বিসিএস আইসিএস সব পড়ে ফেলে বাচ্চারা বুঝছেন তখন ওই যে ব্রেনের উপর একটা চাপ পড়ে যায় তখন আমি আস্তে আস্তে রিডিউস করে দিছি যে এত আর বাহিরের মানে আউট নলেজ গুলোর ব্যাপারে কে বলে ব্রেনের উপর চাপ পড়ে যায় মানে আমার মনে হলো এবার ওগুলো ইউজটা বাড়াও আস্তে আস্তে ছোট ছোট ক্লিপ তোমার বাচ্চা পড়তে পারে তো নিউজ পেপার রিডিংটা করাও তাদের রিডিং ডেভেলপ করবে কনসেপ্টটা থাকবে এবং বারবার ওই প্রাইম মিনিস্টার চিফ মিনিস্টারের বিভিন্ন কনসেপ্ট গুলো আসবে তারা কি বক্তব্য রাখছে আসবে কোথায় চাপ পড়ে যাবে কেন স্ট্রেস হয়ে যাবে চাপ পড়বে বুঝতে পারছো আগে যে কজনের নাম শেখাবে চেনাবে তাদের ফাংশন গুলো বোঝাও এবং তারপরে ড্রিলিং এর একটা পিরিয়ড দাও একটা টাইম দাও ওইটাকে ড্রিল করার ওটা শর্ট টার্ম থেকে লং টার্মে বসুক
এই জায়গাটা কিন্তু তোমরা কেউ করো না, করতে পারছে মানে আরো চাপিয়ে দাও, আরেকটু দেখি পারে কিনা, আরেকটু দেখি পারে কিনা, সেটা তোমার স্যাটিসফ্যাকশন। বাচ্চার ক্ষেত্রে সেক্ষেত্রে চাপ হবে, তুমি কোন কনসেপ্টটা দিলে সেটাকে যাতে চাপ না হয় সেই জায়গাটাও তো তোমার প্ল্যানিং এ রাখতে হবে, বুঝতে পারছো? তারপরে দুম করে উইথড্র করে দিলাম, এটা আরো ক্ষতি। কোন একটা কনসেপ্টকে ক্লিয়ার করার পরে ওটাকে বন্ধ করে দিতে নেই, ওটার ইউজটাকে বুঝিয়ে দিতে হয়, ওটাকে ইউজ করতে শিখিয়ে দিতে হয়, বুঝতে পারছো? এটাই কিন্তু ট্রেনিং। টাইম শেষ হয়ে গেছে, কটা পয়েন্ট বাকি আর? চারটা। চারটে পয়েন্টের টাইম দেওয়া যাবে? শুনতে পাচ্ছি না, আমি আনমিউট করো। যাবে দিদি, বলছি যে আমার তো অসুবিধা নাই, আপনারা সবাই চাইলে করেন। তাহলে চারটে পয়েন্ট শেষ করো, যাও পারি। আমি যেটা বলতে আসছি যে শুক্রবারে ক্লাসটা করি আমরা, শুক্রবার। জি ঠিক আছে, পয়েন্ট স্টার্ট। ক্যারিস অন মিনিংফুল কনভারসেশন উইথ অ্যানাদার পারসন ফর 10 মিনিটস। এবার দেখো, একটু আগে মিনিংফুল কনভারসেশন করছে একদম আননোন পার্সনের সঙ্গে, এবার আসছে আননোন পার্সনের সঙ্গে মিনিংফুল কনভারসেশন কতক্ষণ করবে? ডিউরেশন অন্তত পক্ষে 10 মিনিট। তার মানে কি, যে কনভারসেশনটা করছে, যেটা আমি শিখিয়ে দিলাম স্কিলটা, ওই স্কিলটাকে কিন্তু আমি আরো স্ট্রং করছি, বাড়াচ্ছি, এক্সপ্যান্ড করছি। কোন স্কিল, যেমন ধরো এই যে একটু আগেই উদাহরণে এসছে, ধরো আমি প্রধানমন্ত্রীর নাম, মুখ্যমন্ত্রীর নাম, খাদ্যমন্ত্রীর নাম, শিক্ষামন্ত্রীর নাম শিখিয়ে দিলাম, শিখিয়ে দেওয়ার পরে এক্সপ্যান্ড করলাম না, গার্ডারটা কেটে গেল। একজনের সঙ্গে কনভারসেশন করতে পারে এটা শিখিয়ে দিলাম, আউট নলেজ না থাকলে এই কনভারসেশন করতে পারবে না। আর করতে হলে কতক্ষণ? 10 মিনিট, অন্তত পক্ষে 10 মিনিট করতে হবে। এই 10 মিনিটটা বাড়ালাম, পরের পয়েন্ট বল। ডেসক্রাইব পাস্ট ইভেন্টস ইন এ লজিক্যাল অর্ডার। বলো, যুক্তি তর্ক দিয়ে বুঝান। হুম, যুক্তি দিয়ে বোঝানো, কেন করেছো যুক্তি দিয়ে বোঝাও, এটা কেন করলে, বা নিজে বোঝো কেন করলে। এই রিজনিং এরিয়া ডেভেলপ করছি আমরা, কেউ রিজনিং এরিয়া নিয়ে কাজ করি না স্পেশাল বাচ্চাদের উপর, কেউ করি না। খুব দুঃখজনক ব্যাপার, একটা কাপ ভেঙে ফেলেছি, কেন করেছি? এই সাধারণ জায়গাটা যদি প্রশ্নটা করতাম, তাহলে কিন্তু বাচ্চাটা একবার হলেও ভাবতো, রোজ প্রশ্নটা করতে করতে একবার হলেও ভাবতো সত্যি তো কেন করেছি। না হলে কাপ ভেঙেছি, শিস কাপ ভেঙেছিস, কাপটা শেষ করলি বলে মা বা বাবা দুগা দিয়ে দিল, কাপটা সরিয়ে নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দিলাম, আমি বুঝলামই না এই কাপটা ভেঙে আমি কি করলাম, আমার চোখের সামনে থেকে সরে গেল তো, আমাকে কেউ দেখালো না, কাপটা জোড়া লাগানো যায় না, এটাও বোঝালাম না। কাপটা ভাঙার পরে জিনিসগুলোকে সরিয়ে নিয়ে ডাস্টবিনে ফেলতে হয়, এইটুকু জিনিসও শেখালাম না, বাচ্চাকে দিয়ে বোঝালাম না। কাপটা ভাঙার পরে কোনো একটা কাপের টুকরো পড়ে থাকলে পায়ে লাগলে ব্যথা হবে, ফুটে যাবে, কষ্ট পাবো, তাই এটাকে সরিয়ে ফেলে দিলাম, ন্যূনতম এই কনসেপ্টটুকু আমি ক্লিয়ার করলাম না। কিন্তু আমার কাছে অফুরন্ত সময় আছে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করার, কারণ আমি তো করছি, ঝাড়া দিয়ে ঝাড় দিচ্ছি, সেটা যদি আমি না করি বাচ্চাকে সঙ্গে নিয়ে বাচ্চার হাত দিয়ে ঝাড়া দিয়ে ঝাড় দেওয়াতাম। তাই এগুলো তুললাম, দুটো পোস্ট কার্ড দিয়ে বা কিছু দিয়ে ওগুলো তুলতে সাহায্য করলাম, ধুলো গুলো, কাচের গুঁড়ো গুলো করে ডাস্টবিনে ফেললাম,
এটা তো বাচ্চার কাছে লার্নিং হলো, বাচ্চাকে নিয়ে করলাম, বাচ্চার কনফিডেন্ট লেভেল বাড়লো, বাচ্চা মাকে সঙ্গে পেল, বাচ্চা কিন্তু আর মাকে পাওয়ার জন্য ও কিন্তু ছলচুত খুঁজতে হলো না ওর। এই রেগুলার জিনিসগুলো করতে করতে, অভ্যেস করতে করতে ওর এই জায়গাগুলো রেডি হয়ে গেল। ডোমেস্টিক অ্যাক্টিভিটি নিয়ে কাজ করবে যখন আরো ভালো ক্লিয়ার করে বুঝতে পারবে এই জায়গাগুলো কতটা জরুরি। পরের পয়েন্ট পড়ো, সামান্য এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজই বুঝতে পারছো, এই কাজগুলো করতে গেলে যে কমিউনিকেশন, প্রত্যেকটা ওয়ার্ড বলা, প্রত্যেকটা শব্দকে বোঝানো, কাজ, তোল, ভাঙা, পড়ে যাওয়া, ব্যথা লাগবে, জোড়া লাগে না, জোড়া, এই সমস্ত ওয়ার্ড গুলো ভোকাবুলারিকে এনরিচ করে। আমি উল্টে কি কি এনরিচ করালাম, অসভ্য ছেলে, এক থাপ্পড় মারবো, নষ্ট করলো, শুধু শুধু জ্বালাতন করে মারে, ওর কাছে কি ফিডব্যাক গেল যে আমি যাই করি সেটাই কি আমার ভুল। ওর কিন্তু ছোট্ট মনেই জায়গাগুলো বাসা বাঁধতে শুরু করলো, কারণ আমি ভুল মেসেজ পাঠাচ্ছি বাচ্চাকে। হাত থেকে পড়ে গেছে, ভেঙে গেছে, হাত থেকে পড়ে যেতেই পারে, আমার হাত থেকে পড়ে না, আমার বাচ্চার হাত থেকে পড়ে গেছে। এবার পড়লে কি করতে হয়, ফোকাসিং এরিয়াটা ঘুরিয়ে দাও, অ্যাপ্লিকেশন এরিয়া গুলোকে ঢোকাও, ভেঙে যেতেই পারে। তুমি শক্ত করে ধরো, ভাঙবে না, তুমি ধরনি তাই ভেঙেছে। ভাঙলে কি করতে হয়, ভেঙে গেছে আর কিছু হবে না, আগে ভাবা উচিত ছিল। এই সব রিলিজের একে এ করা হচ্ছে, এটা নামটা কি বলে, রিজনিং কে এনরিচ করা হচ্ছে। আর না হলে আমার রিজনিং কে কি এনরিচ করছে, খুব অসভ্য, সারাদিন দুষ্টুমি করে, আমার ভয়েস মডিউলেশনের মধ্যে দিয়ে বাচ্চা বুঝতে পারছে অসভ্য মানে বাজে জিনিস, মা রেগে যাচ্ছে, খুব অসভ্য, সারাদিন দুষ্টুমি করে, খুব পজা ছেলে, আমি খুব মার মারবো, খুব বকবো। তার মানে কি, মা আমার দিকে তাকিয়ে কথা বলছে, ওর রিজনিং কে কি এনরিচ করছি, এইরকম করলেই মা আমার দিকে অ্যাটেনশন দেবে, এরকম না করলে এতক্ষণ তো অ্যাটেনশন দিচ্ছিল না। তার মানে কি, রং ইনফরমেশন আমি আমার বাচ্চাকে পাঠালাম। প্রপার চ্যানেলাইজ করবার জন্য, রিজনিং কে এনরিচ করবার জন্য ওর রিজনিং ডেভেলপ করলো, কিন্তু রং ওয়েতে, ওই রিজনিংটাই ওই অ্যাপ্লাই করবে রং ওয়েতে, কারণ ওর কাছে ইনফরমেশনটা ক্লিয়ার নেই। এর জন্য যাই করব সবটাই করার আগে ভাববো, এটা এইভাবে বললে ওর এই জিনিসগুলো হবে, এই ইনফরমেশনটা ওর কাছে যাবে, এইভাবে বললে এই ইনফরমেশনটা ওর কাছে যাবে, কোনটা ওর ক্ষেত্রে বেশি প্রায়োগিক হবে তখন আমি সেরম ভাবে বলবো। কোনো কোনো সময় বকতেও হবে, কোনো কোনো সময় বকে বোঝাতেও হবে, এইটা সিচুয়েশন অনুযায়ী আমাকে প্ল্যান করে নিতে হবে। পরের পয়েন্ট দিদি, আমার পয়েন্ট শেষ করে আচ্ছা বলো গল্প সামারাইজ করে কি দেখলে, কি বলছিল, একটু আগে বলছিলেন না যে সামারাইজটা বোঝে না, এই সামারাইজ করার অভ্যেসটা তৈরি করিনি, এই করার অভ্যেসটা, এই হচ্ছে আমার বাচ্চার সঙ্গে আমার গল্প করার টাইম। এই গল্প করতে করতে বাচ্চা ঘুমিয়ে যাবে, দেখবে প্রথম দিন হয়তো ঘুমোতে অনেক ঝামেলা হবে, অনেক খড়কুটো পোড়াতে হবে, পিঠে হাত বোলাতে হবে, পাশে শুয়ে গল্প করতে হবে, ধীরে ধীরে কিন্তু এই অভ্যেসটা আস্তে আস্তে ডেভেলপ করে যাবে। পরের পয়েন্ট ডিসকাসস কারেন্ট ইভেন্টস, বলো বর্তমানে কোনো ঘটনা নিয়ে ডিসকাস করা,
ধরো চায়ের টেবিলে চা খেতে বসলাম বা সকালবেলা ব্রেকফাস্ট করতে বসলাম বা কোনো একটা কিছু বর্তমান কোনো ঘটনা নিয়ে ওর সঙ্গে ডিসকাস করব, যে কোনো ঘটনা, বাচ্চা 3 বছরের লেভেল, বর্তমান 3 বছরের লেভেলের কোনো ঘটনা নিয়ে আমরা ডিসকাস করতে শুরু করব। এটা কিন্তু আমার প্ল্যানিং। এই যে ডিসকাশন এর মধ্যে দিয়ে কিন্তু বাচ্চার এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজটাকে বার করব। আমার মাথায় থাকবে আমি এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি। সামান্য একটা আপেল খাচ্ছে বা সামান্য একটা আঙুর খাচ্ছে, সেই আঙুরটা নিয়েই আমরা যদি কনভারসেশন শুরু করে দিই তাহলে কিন্তু ওইটাও কিন্তু ওর কাছে মানে ভোকাবুলারি, রিজনিং, ইন্টেলিজেন্সি বুস্ট আপ করার অনেকগুলো ওয়ে আউট খুলে যাবে, দরজা খুলে যাবে। বুঝতে পারলাম? বলো কটা পয়েন্ট বাকি? 20টা হয়ে গেছে। 20টা হয়ে গেছে? জি জি। এবার বলো কে বলছিলে? তখন কে বলছিলে? আমি থামিয়ে দিলাম। আমাকে দিদি, আমার উঠতে মানে যেতে হবে, আহিনকে রেডি করতে হবে স্কুলের জন্য, সেই কারণে। আচ্ছা তুমি একটু বলে দাও, তারপরে তোমার বাচ্চাকে দিয়ে আসো, তারপর কথা। কি বলছিলে বলে দাও, এইটাই শেষ করে দেবো এক্ষুনি। না, ওইটাই বলতে চাচ্ছিলাম যে আমার যেতে হবে আর কি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা শেষ। তারপর অ্যাসেসমেন্ট কি হলো? অ্যাসেসমেন্ট আর হয়নি? হ্যাঁ হয়ে গেছে, ওটা পুরোটা হয়নি, অর্ধেকটা হয়েছে। কতটা হয়েছে? ডোমেইন 1 আর 2 হয়েছে। বলে যাও। ডোমেইন 1 আর 2 কালকেই আলোচনা হলো না, ফাইন মোটর আর গ্রস মোটর? কালকে অন্য কারোটা হইছে, আমাদেরটা হয় নাই। তোমাদেরটা হয়নি? ও বলো তাহলে। দিদি আমার তো এখন আর সময় নেই, পরের রোগে জিজ্ঞেস আমার। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে যাও। জি জি। ও বলুক, তোমার বাচ্চাটাও বলুক, আমি শুনি তো। ওকে ওকে বলো। বলো কি হলো? বলবে তো? চলে যাও বলে দুজনেই চলে গেলে? আসমা ম্যাডাম, শুনতে পাচ্ছি না, বলো। দিদি আমি শুনছি। বলো। ওই যে আমাদের তো 4টা ডোমেইন হয়েছে, তারপরে আর করি নাই, 4টা ডোমেইন করা হয়েছে, আপনার সাথে ডিসকাস হয়েছে। আচ্ছা ফাইন মোটরে বলো। দিদি আমাদেরটা হয়ে গেছে, আমার সাথে ফারজানা ইসলামের ছিল, ওটা হয়ে গেছে 4টা ডোমেইন। ওটা কি আমি শুনে নিয়েছি? প্রথম 4টা ডোমেইন ওটা কি আমি শুনেছি? জি জি জি। কারটা শুনিনি? জি জি, আমাদেরটা শুনেছেন। আর ওই যে শিব, আপনি শুধু 4 জন এটা শোনা হয়েছে, আমার আর আমার সাথে ফারজানা ইসলাম আর হচ্ছে আমিরুল ইসলামের সাথে নজরুল ইসলাম, 4 জন শোনা হয়েছে। জি আর আমার তো শোনা হয়েছে, বাকিরা তাহলে কি আজকে রাখবো? জি আজকে মনে আর তো কাউকে দেখছি না ইয়েতে। ওকে তাহলে আজকে রাখছি, কালকে তোমরা করে নিও, কালকে তোমরা করে নিও বাকিগুলো। জি দিদি। 8 পর্যন্ত হলো তো? জি জি। তোমাদের 4টে হয়েছে আর 4টে বাকি আছে। জি ঠিক আছে, তাহলে আজকে যাই। জি দিদি। গুড নাইট দিদি। গুড নাইট। গুড নাইট দিদি। গুড নাইট। গুড নাইট।
Thank you.